সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য। অনুষ্ঠানটি আপনাদের জন্য পরিচালনা এবং উপস্থাপনা করেছেন জিল্লুর রহমান। তাহলে চলুন দেখা যাক আজকের তৃতীয় মাত্রা। দর্শক, সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। অষ্টম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ শেষ হচ্ছে এবং শেষ হচ্ছে পুরো অধিবেশনে প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই। আপনারা জানেন এই অধিবেশনে বেশ কিছু বিতর্ক উঠেছে। সরকারি দল মাননীয় স্পিকার বলছেন যে সংসদ কার্যকর আছে, অপরদিকে প্রধান বিরোধী দল বলছে যে সংসদ কার্যকর হচ্ছে না। আমরা সবাই চাই এটি কার্যকর সংসদ। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সরকারি দল এবং প্রধান বিরোধী দলের দুজন সংসদ সদস্য। আমার বাদিকে আছেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং আমার ডান দিকে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং প্রধান বিরোধী দলের প্রধান হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ। আমি প্রথমেই মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে জানতে চাইব, এই যে সংসদ যেটি চলছে, আপনি কি মনে করছেন যে সংসদ এভাবে চলা উচিত? এভাবে চলা উচিত নয়, বাট দুঃখজনক সত্য এভাবে চলে আসছে। যেই দেশে যেই রীতি সেই দেশে এটাই স্বাভাবিক বলেই মনে হচ্ছে, এখন মানুষও মনে করতে শুরু করেছে। কারণ হলো আমরা সংসদীয় পদ্ধতির যখন উত্তরণ করি তখন এটা এদেশের মানুষের প্রত্যাশা ছিল। বিরোধী দল সরকারি দল মিলে সংসদ চালাবে, সংসদকে কার্যকর করবে এবং সংসদের একটা তিনটা অঙ্গ স্পিকার বিরোধী দলের নেত্রী, চূড়ান্তভাবে সরকারি দলের নেত্রী যিনি সরকারি দলেরও নেত্রী। এই বাস্তবতা উপলব্ধি করেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেদিন সর্বসম্মতভাবে দ্বাদশ সংশোধনী গৃহীত হয়েছিল, আমরা সংশোধিত পদ্ধতিতে গিয়েছিলাম। কিন্তু কি হলো, তারই দেখা গেল তিন বছর পরে আমরা সংসদ কন্টিনিউয়াস বর্জন করলাম, এরপরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখনও সংসদ এই পদ্ধতিতে চললো। কে দায়ী না দায়ী ইতিহাস এটা বলবে, এভাবে চললো। এবারে এখন কিছুদিন যাবত এভাবে চলছে। বিরোধী দলের সংসদে না থাকা মনে হয় এ দেশে রেসালো হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি কি মূল্যায়ন করবেন বা আমরা কি মূল্যায়ন করব? মানুষের প্রত্যাশা সবাই যে সংসদে কথা বলুক, সংসদ মান অভিমানের জায়গা নয়। অপ্রিয় কথা বা আমার পছন্দের বাইরের কথা আমি শুনতে চাইব না, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু যারা অপ্রিয় কথা বলার দায়িত্ব নিয়েছেন অথবা তো কথায় কথা জনগণের কথা বলার দায়িত্ব নিয়েছেন বলে বলেন, তাদের দায়িত্ব কথা বলা, সংসদে থাকা। সংসদে থাকা না থাকা দল ব্যক্তির উপর নির্ভর করে। এই ক্ষেত্রে কেউ সংসদে না থাকলে সংসদীয় পদ্ধতি তো বর্জিত হয়ে যায় না, ওটা বিবর্তিত হয়ে যাওয়ার কোনো অবকাশ নেই সংসদীয় ভাষায়। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি এটা আজকের রীতিতে পরিণত হয়ে গেছে। উচিত কি উচিত না সেটা হচ্ছে বাস্তবত হলো চলছে এবং এইটাকেই মেনে নিয়ে চলতে হবে, হয়তো এটাই চলবে একটা সময় পর্যন্ত। শুনলেন আপনি? আমার মনে হয় আমার শ্রদ্ধা সহকর্মী মনিরুল চৌধুরী যেভাবে উনি উনাকে ডিফেন্ড করেছেন তাতে উনি আমার মনে হয় ব্যাপারটা উনি এমনভাবে হালকা করে নিয়েছেন যে সংসদে এটা রীতি হয়ে গেছে। কোনো রীতি তো যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, সেটা রীতি হিসাবে সমাজে তার প্রচলন হোক এটা কিন্তু কেউই চায় না। আমার মনে আছে আমি 1991 সালে পঞ্চম জাতীয় সংসদে যখন সদস্য নির্বাচিত হই তখন আমি বিরোধী দলের সদস্য ছিলাম। সেই সময় সংবিধানের
দ্বাদশ সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে কথা তিনি বলেছেন, এটা অত্যন্ত বাস্তব কথা। কেন হয়েছিল? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাটাকে আমরা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় উত্তরণ করেছিলাম এই দ্বাদশ সংশোধনের মাধ্যমে। সেটা ঐক্যমতের ভিত্তিতেই হয়েছিল। তখন বিরোধী দল হিসেবে আমরা সংসদে আওয়ামী লীগ ছিলাম, সরকার দল হিসেবে বিএনপি ছিল, অন্যান্য যা সংগঠনেরও সংসদ সদস্য ছিলেন। সেই সংশোধনটা হয়েছিল এই কারণেই, সরকারের জবাবদিহিতা, সংসদ সদস্য হিসাবে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হই সংসদে, যাতে আমরা সংবিধান কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমাদের একটা ভূমিকা রাখতে পারি, জনগণ আমাদের যেন কথা শুনতে পারে, আমরা কথা বলার জন্য সার্বভৌম একটা অধিকার ভোগ করতে পারি, সে কারণেই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আমাদের পরবর্তী পর্যায়ে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা গিয়েছিলাম। একটা জিনিস আমার প্রিয় বন্ধু মনিরুল চৌধুরী সাহেব, উনি যে দল এখন করেন বিএনপি বা জাতীয়তাবাদী দলের সংবিধানে, কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার উনাদের দলের মধ্যে এই ম্যানিফেস্টোতে সেটা ছিল না। সেদিন জনগণ এবং সংসদীয় বিরোধী দলের চাপের মুখে ওনারা সেদিন এই বাস্তবতাটাকে, সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাকে মেনে নিয়েই, এবং আমাদের বিরোধী দলের নেত্রী সেদিন যিনি আজকে নাও থাকতে পারে দলের, তারা যখন বিল এনেছিল, আমার কথাটা আমি শেষ করলে ভালো হবে, তখন শেষ করলে ভালো হবে। আবার আমার বন্ধুরা এই বিল যাতে পাস না হয় সেই ব্যবস্থা করেছিল, সে আবার অনেক চাই যে আমার বন্ধু সেদিন সংসদে ছিলেন, ওনাদের আমাদের বিরোধী দল উপনেতা জনাব আলহাজ আব্দুস সামাদ আজাদ, উনি একটা বেসরকারি বিল এনেছেন এই সংবিধান সংশোধন বিল, সেই বিলই পরবর্তী পর্যায়ে সরকার বাধ্য হয়ে সেদিন বিএনপির বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেদিনও প্রধানমন্ত্রী ছিলেন, সেদিন বাধ্য হয়ে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় চলে যাওয়ার জন্য ওই আমাদের আনা বিল, আলহাজ আব্দুস সামাদ আজাদ সাহেবের আনা সেই বেসরকারি বিলে সরকারি বিলে পরিণত হয়েছিল। তাই আমি মনে করি যে এটা ওনারা না চাইলে, তো ওনারা না চাইলেও আপনারা পারতেন না, সেটাও কিন্তু সত্যি। অবশ্যই, যেহেতু ওনারাই তখন ক্ষমতায় ছিলেন, কিন্তু বাস্তবতাকে ওনারা মানতে বাধ্য ছিলেন। উদারতা কি আর হয়েছে? বিএনপি তখন যে উদারতা দেখিয়েছিল বাস্তবতার নিরিখেই বলবো, সেদিন আওয়ামী লীগের তরফ থেকেই একটা বিল বা সংসদীয় পদ্ধতির কথা বলা হয়েছিল, এবং এইটা যখন তৎকালীন বিএনপি মনে করলো যে এইটাই হয়তো যুগের দাবি, হয়তো যুগের প্রয়োজন, তখন এই বিরোধী দলের বিলটা করে আরো কিছু সংশোধনী নিয়ে এটার জন্য একটা বিশেষ কমিটি হয়েছিল, বিশেষ কমিটির প্রদত্ত রূপরেখা মোতাবেক বিলটা যখন চূড়ান্তভাবে আসলো, এরকম ভাবে বিরোধী দলের একটা এত সংবিধান সংশোধনী গুরুত্ব সরকার পদ্ধতির একটা বিল, বিরোধী দলের বক্তব্যটাকে গ্রহণ করলো সরকারি দল, এবং এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে গঠিত যে বিশেষ কমিটি হলো, সেই বিশেষ কমিটির মাধ্যমে একটা বিল আসলো। এই বিলটা দিয়ে আমাদের দেশে একটা সরকার প্রবৃত্তি হলো। ইটস এ মেজর ইস্যু। এই মেজর ইস্যুতে তৎকালীন সরকারি দল বিরোধী দলের বক্তব্য যদি গ্রহণও করে নেয়, এই উদারতা বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছরে বিএনপির মতো এটা ওনাদের কোন ধরনের উপলব্ধির বিষয় ছিল না। বিরোধী দল জনগণের দাবিকে সংসদে সেটা এভাবে একটা বেসরকারি বিল এনে ওনাদের সেদিন শুভবুদ্ধির উদয় ঘটিয়েছিল, এটা কিন্তু আমার মনে হয় যে বিএনপির মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী, উনি একজন ভালো অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সেই বাস্তবতা স্বীকার, বিএনপির কিন্তু সেটা চাহিদা ছিল না। আমাদের আনিত সেই বিলটি ওনাদের সেই রাজনৈতিক যে দক্ষতার অভাব ছিল সেদিন, সেটা আমরাই সজাগ করে দিয়েছিলাম বলেই ওনারা ওই পদ্ধতি গিয়ে জনগণের কাছে জবাবদিহিতা, সরকারের গুড গভর্নেন্স নিশ্চিত করার জন্য সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা পৃথিবীতে এখন একটা টেস্টেড একটা সাবজেক্ট হিসেবে এটা এস্টাবলিশড, সেই কারণেই ওনারা সেই পদে গিয়েছিলেন। এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না, তার কারণ উনি অস্বীকার করতে পারবেন না, সেদিন ওনারা যে বিলটি এনেছিলেন এই বিলটি সরকার পদ্ধতি পরিবর্তনের জটিল ইস্যু বলে ওনাদের মতো দায় সারা গোছার একটা বক্তব্য এনে দায়িত্ব বিএনপি পরিহার করতে চায়নি। বিএনপি সেদিনও পর্যালোচনা করতে চেয়েছে রিয়েলি এটাই সমাধান কিনা, সরকার পদ্ধতির প্রশ্নে পার্লামেন্টারি পদ্ধতিতে আমাদের চূড়ান্ত সমাধান দেবে কিনা, এই প্রশ্নগুলো বিএনপি সরকার গঠনের প্রথম দিক থেকে বিবেচনা করছিল। শেষ পর্যন্ত আমি আবারও বলতে চাই এই উদারতা বিএনপিরই ছিল, বিরোধী দলের বক্তব্যকে গ্রহণ করে নিয়ে এই বক্তব্যটাকে শেষ পর্যন্ত সর্বসম্মত বক্তব্যে রূপান্তর করে যে সংসদীয় পদ্ধতি পরিবর্তন করা হলো সেই সংসদীয় পদ্ধতিতে 93 সনে আওয়ামী লীগ সংসদের বাইরে যায় আর আসেনি, আজকেও সংসদের বাইরে কেন? এটা তো আমার উনি তুললেন, আমার বন্ধু মনিরুল চৌধুরী সাহেব, উনি যখন 96 সালে সংসদে ছিলেন বা তার দল যখন ছিল, তারা কিন্তু সেই 2 বছর সংসদ যাতে না যেতেই সংসদ থেকে ওনারা বাইরে চলে গেলেন। অজুহাত ছিল যে ওনারা
সংসদে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারছেন না। আমার প্রশ্ন, আমরা আজকে বিরোধী দল সংসদের বাইরে কেন? এটা অত্যন্ত স্পষ্ট, যেখানে বিরোধী দলের নেতা যখন কথা বলতে দাঁড়ান, মাননীয় স্পিকার তাকে কথা বলতে দেন না। শুধু তাই নয়, সংসদ নেতা যিনি একসময় বিরোধী দলের নেতা ছিলেন, তিনি নিজে স্পিকারকে ডিকটেশন দিয়ে বলেন যে আর এক মিনিটও কথা বলতে দেওয়া হবে না। এই যদি সংসদীয় গণতন্ত্রে স্পিকার এবং সংসদ নেতার ভূমিকা হয়, তাহলে সংসদীয় যেখানে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে কথা বলার জন্য জনগণের পক্ষে, আমি তো অবশ্যই বলবো যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক পর্যায়ে আছে, মাননীয় স্পিকার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সেই ব্যাপারে ভূমিকা রাখুন, কথা বলুন। এই কথা যদি বলার আমাকে সময় না দেওয়া হয়, সুযোগ না দেওয়া হয়, এবং বিরোধী দলের নেতা যিনি একটু আগে বলছেন যে বিরোধী দলের নেতা, সংসদ নেতা, মাননীয় স্পিকার তিনজন হচ্ছেন এই সংসদের প্রাণ এবং ইনস্টিটিউশন, তো একটা ইনস্টিটিউশন যদি ধ্বংস হয়ে যায় সরকারি দলের সেই স্বেচ্ছাচারিতার কারণে, তাহলে ওই ইনস্টিটিউশনে একটা অংশ ধ্বংস হলে শরীরের একটা অঙ্গ যদি পঙ্গু হয়, মানুষ তো হাঁটতে পারবে না, চলতে পারবে না, তার শব্দ হয় তো সেভাবে বিরোধীদেরকে বাইরে রাখার জন্য করতে হয়। জানমালের নিরাপত্তার অভাব যখন দেশে বিরাজমান, সরকার যেখানে সুশাসন ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন এক পর্যায়ে গেছে যে আপনি বিশ্বাস করবেন এবং আপনি আমার সাথে একমত হবেন, ঘুম থেকে উঠলে মাননীয় সদস্য এটাও স্বীকার করবেন যে পত্রিকায় ছবি খুনেরই, আজকেও কিন্তু পত্রিকায় ছবি আছে যে মানুষ খুন হয়েছে, কি বলে ছিনতাইকারীকে লোকজন দিয়ে পিটিয়ে হত্যা করেছে, এমনি ভাবে প্রত্যহ 10-15টা খুন ডেইলি সারা বাংলাদেশে হচ্ছে। আমরা যখন সংসদে যাব, সংসদ সদস্য সংসদে না যাবার একটি ছোট আপনাদের প্রথম দিন থেকে সংসদের না, আমরা এরকম আপনি জানেন 2001 সালের অক্টোবরের নির্বাচনের যে নির্বাচন আমরা প্রত্যাশা করেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হবে, যে নির্বাচন নিরপেক্ষ হবে, সেই নির্বাচন আপনি জানেন সেই নির্বাচনে কারচুপি করে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে, স্থূল কারচুপির মাধ্যমে নির্বাচনী ফলাফল, এটা অত্যন্ত স্পষ্ট বিষয়, 46 ভাগ ভোট পেয়েছে বিএনপি ও 4 জুলের জোট, আমরা আওয়ামী লীগ একক দল, 41% ভোট পেয়ে সিট পেয়েছে আমরা 62টা, তাহলে অ্যারিথমেটিকের হিসাব অনুযায়ী 46% ভোট পাওয়ার পরে সিট হয়ে যায় 214টা, আর আমরা গণতন্ত্র মেনে নিতে ব্যবস্থা মেনে নিতে হবে না, আর তো বোর্ডের গণতন্ত্র তো কিন্তু ইনস্টিটিউশন, ইলেকশন হচ্ছে একটা ইনস্টিটিউশন, ইলেকশন প্রসেসে যদি সঠিকভাবে জনগণের রায় প্রতিফলিত না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুশাসন বা সরকার ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হবে। সেই ক্ষেত্রে 2001 সালের নির্বাচন কিন্তু সেখানে এটা অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সেই রাজনৈতিক বিজয় নির্বাচনী বিজয়কে ছিনতাই করে নিয়েছে, 96 সনে ছিল কারণ শুরু যাদের একটা ত্রুটির মধ্যে তাই তাদের পরিচালনা বা তাদের চলাফেরা সকল ব্যবস্থায় ত্রুটিযুক্ত হবে বর্তমান সরকার, কিন্তু সে কারণেই দেশে কোন ধরনের কোন বিষয়ই সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারছেন না, যেমন পারতেছেন না সুশাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা, জবাবদিহিতা, এমনকি সংসদের কমিটি গঠন পর্যন্ত ওনারা এমন ভাবে করেছেন যে কমিটি গঠন প্রক্রিয়ায় কার্যপ্রণালীর বিধি লঙ্ঘন করা হয়েছে, মন্ত্রী যে কমিটি থাকতে পারেন না তাকে রাখা হয়েছে, যে কমিটিতে কমপক্ষে কার্যপ্রণালীর বিধিতে আর্টিকেল 76 কনস্টিটিউশনে যেখানে পরিষ্কার আছে কমিটি গঠন কিভাবে হবে, সেখানে নট লেস দেন 10 মেম্বার্স কমিটি হবে, সেখানে 8 জন দিয়ে কমিটি গঠন হবে। একটা একটা করে বিষয় একটু কথা বলি, শেষ করে সবদের সাথে একসাথে গেলে তো আমার মনে হয় যে মতামত পরিষ্কার হবে না। প্রথম কথা হলো উনি যে পর্যায় থেকে আমরা শুরু করেছিলাম সেটা হলো বর্তমান সংসদের কার্যকারিতা সম্পর্কে। আমি আবারও বলতে চাই, বিগত দিনের অভিজ্ঞতার আলোকে সংসদীয় পদ্ধতি প্রবর্তিত হওয়ার পর থেকে এটা রেসালায় রূপান্তর হয়ে গেছে, ইট ইজ আওয়ার ডেস্টিনি, এবং এর জন্য দায়ী কে কতটুকু বেশি কম এটা নির্ধারণ করতে একটু সময় লাগবে, সমকাল হয়তো এটা সম্ভব নয়, আমি আর উনি এই প্রসঙ্গে একমত হবে না, তৃতীয় পক্ষ থাকলে এটা হতে পারে। তৃতীয়ত উনি যেটা বলেছেন যে সংসদে যাচ্ছেন না, প্রথম দিন থেকে ওনারা না যাওয়ার একটা এসোসিয়েট ছিল, ওনারা যেটা বলেছেন যে 91 সনের নির্বাচনে বলেছেন যে সূক্ষ্ম, আর এবার যেটা বলেছেন স্থূল, 96 নির্বাচন সম্পর্কে বহু একই ধরনের অভিযোগ আবার আপনারাও যখন করেছেন তখন আপনারাও করেছেন, সুতরাং এইগুলা বাংলাদেশের নির্বাচনে পরাজিত দলগুলোর তরফ থেকে এই অভিযোগ
স্বাভাবিক হয়ে আসছে, এটাও রীতিতে রূপান্তর হয়েছে। এভরিবডি ইজ এক্সপেক্টিং লিমিটেড আসন লিমিটেড ব্যক্তি ছাড়া এ সম্পর্কে অভিযোগ করে খারাপ রীতি চালু হয়েছে। সুতরাং এটা যদি এই রীতির জন্য জড়িত থাকলে কে বেশি করেছে কে কম করেছে এটার জন্য আবার তৃতীয় মত লাগবে। উনারা বলেছেন সংসদের কার্যকারিতা এই নির্বাচনে এই সরকার ব্যর্থ হয়েছে, আইন শৃঙ্খলায় সরকার ব্যর্থ হয়েছে অর্থনৈতিক কমিটি গঠনে। আমি এখানে বলবো কমিটি গঠনের জন্য যদি কেউ দায়ী থেকে থেকে বিলম্বিত কমিটি হয় সেটা হলো বিরোধী দল। সরকারি দল সরকারি দল প্রথম থেকে চেষ্টা করছিল তাদের মতামত পেতে, ওনারা এসে দাবি জানান ওনাদেরকে চেয়ারম্যান দিতে হবে, কিন্তু একবারও চিন্তা করলেন না ওনাদের সময় চেয়ারম্যান দিয়েছিলেন নাকি না তৎকালীন বিএনপি বিরোধীদলকে দেওয়া হয়েছে। আই হ্যাভ দ্য এক্সাম্পল নাথিং সো দ্যাট আই ক্যান পুট বিফোর নাথিং নাথিং আমি শেষ করি। তার পরবর্তী পর্যায়ে প্রথম বললেন সংসদে আসবেন না, আসেন নাই। ওনা আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল, আমি বললাম যে আসেন, অভিমান করে লাভ নেই, পাঁচ বছর পরে দেখা হবে। কিন্তু ওনারা অনেকে বলেন আসতে চাই, নির্দেশ আছে, যাই হোক গেল যা হলো যেটা নিয়ম ওনারা করেছেন। এরপরে আসলেন, আসার পরে আমার মনে হয়েছে একটা সুযোগের অপেক্ষা আছে। আমাদের দেশে অভিযোগ পাল্টা অভিযোগ নেতা নেত্রীদের সম্পর্কে মন্তব্য আমাদের অনেকেই লাগামহীন হয়ে পড়ে, এই কারণে একজন লোক একজন নেতার প্রতি নেত্রীর প্রতি খারাপ মন্তব্য করলো এই কারণে সংসদ বর্জন চলে না। আপনি সংসদীয় এটাকে প্রতিবাদ করতে হবে যদি আপনি এতল বিশ্বাস করেন সংসদীয় পদ্ধতি। বিরোধী দল যত ঘন্টা হাউজে ছিল তৎকালীন যত ঘন্টা সংসদ অধিবেশন চলছে তত ঘন্টা ওনারা কত ঘন্টা কত পার্সেন্ট সময় বিতর্ক অংশগ্রহণ করেছে। যদি এটা আনপ্রপোর্শনেট বা ডিসপ্রপোর্শনেট হয়ে থাকে আই উইল এগ্রি উইথ হিজ এলিগেশন আই ইজ দ্য উইপ চিফ উইপ অফ দ্য অপোজিশন। সংসদে গেলে দুইজনে মিলে আপনাকে আমরা দেখাতে পারবো ইফ ইউ আর দ্য থার্ড পার্টি যে যতক্ষণ তার সময় ওনারা মূলত সংসদে ছিলেন যোগদান করার পরে আর যেদিন থেকে ওয়াক আউট করে চলে আসছেন এই সময় সংসদ যতক্ষণ তার চলেছে তার মধ্যে প্রপোর্শনেট যে যে সময়টুকু ওনারা পাওয়ার পেয়েছেন কিনা। কারণ দান বানতে শিবির গীত, কথায় উঠে যদি অন্য জায়গায় মূল প্রসঙ্গ ছেড়ে চলে যায় আর কথা কথায় যদি ক্ষমতা হারানোর অভিযোগ ক্ষমতা হারানোর অভিমান ক্ষমতা হারানোর আক্ষেপ টুকু বেশি থাকে। আমার মনে হয় যে আমার বন্ধু আমার মনে হয় দেওয়া উচিত না, আমার মনে হয় দলের সমস্যা দলের ডিগবাজিতে নিশ্চয়ই আমার বন্ধু আমার সাথে না হলো আমি একা দল বদল করেছি কথা সত্য। জয় বাংলা স্লোগান দিতেন পরে আবার দিলেন কি বলে 18 দফার স্লোগান আর এখন দিচ্ছেন কত সব কথাই সত্য এই জন্য আমাকে জনগণ ভোটে ভোটে নির্বাচিত করেছে। আমি যখন জাতীয় পার্টিতে ছিলাম তখন তারা আমি যখন বিএনপি থেকে ছিলাম তখন তারা নির্বাচিত করেছে, সেটা নয়। আমি দল বদল করেছি আর ওনারা সবাই মিলে দলকে পরিবর্তন করেছে, যেমন আওয়ামী মুসলিম থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে বাকশাল আবার আওয়ামী লীগ, ওটা তো চারটা পরিবর্তন। আচ্ছা আমাদের আমি মাত্র একটা পরিবর্তন করেছি, বললাম জনগণ গত নির্বাচনে ভোট দিয়েছে এক বাক্সে আর রেজাল্ট মানে প্রকাশ হয়েছে অন্য বাক্সের পক্ষে, তাই না হতো ঢাকা শহরও? মানে আপনি কি বলতে চাইছেন যে গত নির্বাচন আপনারা বলছেন সুষ্ঠু হয়নি, আপনারাই জিততেন, আপনাদেরই ক্ষমতা দাঁড়ানো? আমাদের কর্মীরা দলীয় কর্মীরা বা ভোট কেন্দ্রে যারা ভোটের জন্য যারা কাজ করতে গিয়েছিল তাদেরকে নিয়ে সেদিন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নিয়ে ধরে চোখ বেঁধে পুকুরে দাঁড় করিয়ে যেখানে লাঠি দাঁড়াচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটি আপনারা সবাই মিলে এই দেশে প্রবর্তন করেছিলেন সেটিও আর কার্যকর নয়। না তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের ব্যাপারে আমাদের রাজনীতিবিদদের আস্থাহীনতা রাজনীতিবিদদের প্রতি আস্থাহীনতার প্রমাণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বিধান স্বচ্ছভাবে সেই বিধান এখন কার্যকর নয়। আমি যেটা বলতে চাচ্ছি আপনার কথা এটা যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা আমরা এটা দ্বিমত করছি না বা এটার জন্য আন্দোলন আমরা করেছি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপর যে নৈতিক দায়িত্ব যেটা সংবিধান অনুযায়ী যখনই অর্পিত হয় সেই নৈতিক দায়িত্বটা যারা সেখানে দায়িত্ব পালন করবেন তারা যদি সুষ্ঠুভাবে সেটা নিশ্চিত না করেন তাহলে তাদের কর্মের বিরুদ্ধে নিশ্চয়ই বক্তব্য থাকবে এবং রাজনৈতিকভাবে সেটা আসাটাই স্বাভাবিক। সেই দৃষ্টিতে বলতে চাচ্ছি যে যেই দল ক্ষমতায় এসেছে সামরিক শাসনের মাধ্যমে সেই দলের কাছ থেকে অন্তত
এইটুকু সাধুবাদ শোনার আমাদের সুযোগ নাই যে সংসদে যায় না বিরোধী দল। আপনি জানেন যে আমার কাছে পরিসংখ্যান আছে যে বিরোধী দল সংসদে কথা বলার জন্য সবসময় প্রিভিলেজ বেশি পায়, কিন্তু এই সংসদে আমার অভিজ্ঞতা আমি বলবো এবং আমার ভাই সেটা অস্বীকার করতে পারবেন না, রেকর্ড আছে পার্লামেন্টে যে এখন পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। আমরা মাননীয় স্পিকার আমাদেরকে যখন এই ফ্লোর দেন চিৎকার করে যুদ্ধ করে যখন ফ্লোর আমরা যে কয়টা অধিবেশনে পেয়েছি সেখানে কথা বলার আগেই মাইক্রোফোন বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ডেপুটি স্পিকার সাহেব তো আমরা কথা বলার আগে উনি কথা নিজেই বলা শুরু করে দেন, তো যে কারণে চেয়ার থেকে কথা বলা শুরু হইলে আমি যে কি বলছি সেই বলাটা যে এখানে গিয়ে যে জনগণ শুনবে মাইক্রোফোনের মাধ্যমে সেই সুযোগটা ওনারা আমাদেরকে দেন না। আমরা সংসদে যেতে চাই কিন্তু ওনারা যেতে দেন না, তার কারণ ওনারা বর্তমান সরকার যে দুর্নীতির মধ্যে যেভাবে নিমজ্জিত হয়েছেন যে গেলেই তো আমরা ওনাদের বিরুদ্ধে কথা বলবো। আপনি জানেন যে অনেকে বলে ওনারা থাকে না কারণ কিছু অতীত কাহিনী ওখানে উঠলে পরে এদের জবাব দেওয়ার মতো কিছু নেই। না আমাদের সব পার্লামেন্টের রেকর্ড আছে, প্রসিডিংস আছে, এখনো আছে, আমি বলে আছে যে সরকারি তো এত ভয় কেন বর্তমান কথা বললে বর্তমান বললে বর্তমান সরকার মানে এই দেখেন এখানে কিন্তু এই একটি জায়গা কথা শেষ হওয়ার আগে হ্যাঁ উনি কিন্তু এই কথা সেটা সাপোর্ট করে সরকারের পক্ষ থেকে আপনাকে শুনে রেখেছে। প্রথম কথা হলো আপনি যে প্রশ্নগুলো তুলেছিলেন সবগুলো আমার জবাব সেশনে এর মধ্যে আপনি প্রবেশ করেছেন, আমি মনে করেছিলাম সংক্ষিপ্ত শেষ করবেন। আমি যেটা বলতে চাই প্রথম দুটো কথা বলেছেন এই দেয় না, আমি তো একথা এক্ষেত্রে বলতে চাই যে তৃতীয় মাত্রার যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন অনুষ্ঠান পরিচালকের কাছে আমরা সাক্ষী মানি। প্রথম কথা আপনাদের প্রপোশনে যতটুকু সময় পাওয়া উচিত যে কয় ঘন্টা যে কয়দিন যে প্রপোশনে হাউজে ছিলেন এর চেয়ে যদি মোট সময় আপনাদের কম হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই একটু পক্ষপাতিত্বের অভিযোগ উঠবে। আমার মনে হয় আপনাদের অভিযোগ এখানে দুপে টিকবে। দুই একবারে বলেন, দুই নম্বর প্রশ্ন, আপনি যে দুর্নীতির অভিযোগ তুলেছেন আইন শৃঙ্খলার অভিযোগ তুলেছেন বর্তমান সরকারের সাথে রাষ্ট্রীয় একচেকার নিয়ে প্রশ্ন উঠে না এখন পর্যন্ত পাবলিকলি দেশের সরকার প্রধান অথবা সরকারের হুমরা চুমরারা এত কিছুতে জড়িত এরকম ন্যাশনাল লেকচারের প্রশ্নে এখনো দুর্নীতির অভিযোগ ওঠে নাই, আপনাদের সময় কয়েকটা ক্ষেত্রে উঠেছিল। দুই তিন নম্বর আইনশৃঙ্খলা যেটা বলেছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির এটা আমি বলবো যেটা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছে নেই আপনাদের কাছ থেকে দেশের শাসন ক্ষমতা জোট সরকারের কাছে অথবা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাওয়ার পরে যে পর্যায়ে পৌঁছার কথা ছিল প্রত্যাশিত পর্যায়ে পৌঁছে নেই, সেই ব্যাপারে সরকারের তরফ থেকে প্রথমবারের মতো আমি বলবো দেখুন আপনি বলেছেন আমার সব দলেরই খবর কিছুটা আমি জানি এটা বাস্তব, স্বাধীনতার পরে দলীয় কর্মীদের উপরে দয়া মায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের শাসন সুশাসন কায়েমের জন্য যে উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছিলেন আমার মনে হয় না এর এইরকম উদাহরণ আর আছে ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছেলের হাওয়ার মোয়া হাতের মোয়া নয়, এটা একটি ক্রোনোলজিক্যাল ঘটনা, এর থেকে একটা পর্যায়ে যেয়ে পৌঁছতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে এই কথা আমি স্বীকার করব না, আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছে নাই এতটুকু পর্যন্ত আমি স্বীকার করতে পারি, কিন্তু একটি কথা তো আপনি স্বীকার করবেন সেই কথা হলো আমি কারো নাম বলবো না সবাই আমার পরিচিত, তৎকালীন আমলে যে সমস্ত গডফাদার আপনাদের আমলে সৃষ্টি হয়েছিল আপনারাও যাদেরকে সামলাতে পারেন নাই এই বর্তমান সরকার আমলে এরকম কোনো গডফাদার সৃষ্টি হয়নি, কেউ কেউ কেউকে নিয়ে জবাই করে খুন করে ফেলতেছে না এই পরিস্থিতিতে হয়েছে আজকে এই ব্যাপারটুকু দেখেন, অর্থাৎ সন্ত্রাসের ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সত্যিকার অর্থেই কমে গেছে। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক মহলকেই দায়ী করবো না, কেউ কেউ যদি খারাপ ঘটনা করে সে ব্যক্তিগতভাবে দায়ী হবে, সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হলো রাষ্ট্রীয় উদ্যোগ রাষ্ট্রীয় প্রচেষ্টা যেটা আমাদের যে গুণে ধরা প্রশাসন ব্যবস্থা যতটুকু আছে এটা দিয়ে দেশনেত্রী সাধ্যমতো চেষ্টা করছেন সেটাকে উত্তরণের জন্য আমরা 100% সফল হয়েছে এই কথা আমার মনে হয় দেশনেত্রী এই কথা বলেন নাই, কিন্তু আমাদের উদ্যোগ 100% আছে এই কথা তো স্বীকার করবেন। চতুর্থত বক্তব্য হলো দুর্নীতির অভিযোগ সম্পর্কে যে কথাগুলো বলেছেন স্বেচ্ছাচারিতার কথা বলেছেন, স্বেচ্ছাচারিতা শব্দের একটা অর্থ আছে এটা বিরোধী দলের বেলাও প্রযোজ্য হতে পারে সরকারি দলের বেলাও প্রযোজ্য হতে পারে, আমি তো মনে করি যে স্বেচ্ছাচারিতার প্রশ্নে এই এই প্রশ্নগুলো তুলেন আপনারা যে জিনিসগুলো চাপিয়ে দিতে চান সংসদে যে কথা বলে আসুন ইউ আর রেসপন্সিবল চিফ হুইপ আই ওয়াজ অলসো হুইপ অফ পার্লামেন্ট আপনি আর আমি একদিন বসি আমরা কে কতক্ষণ পর্যন্ত বিধি মোতাবেক স্পিকারের কাছে সময় চেয়েছি এবং পেয়েছি, আপনি বিরোধী দলের হুইপ হইলে যে কোনো সময় আপনি দাঁড়াতে পারেন না
আপনি বিরোধী দল হুইপ দেখে আপনাকে প্লট দিলে দেয়, মাঝে মাঝে দেখছি স্পিকার সাহেব পক্ষপাত দিতে মাঝে মাঝে দেয়, কিন্তু আমরা যে সিনিয়র মেম্বার আমরা যে মোটামুটি আছি সংসদে আমাদেরকে তাও দেয় না। কারণ হলো আপনার প্রেরোগেটিভ হলো আপনি বিরোধী দলের চিফ, বিরোধী দলের চিফ হবে জন্য বিরোধী দলের চিফ হবে জন্য কার্যপ্রণালী বিধি, বিরোধী দলের নেত্রীর জন্য কার্যপ্রণালী বিধি এবং সংসদ নেত্রীর জন্য কার্যপ্রণালী বিধি। আমরা এই কথাগুলো সংসদে অনেকে যারা এই এই সুযোগ বুক করি তাদের মনে থাকে না, মানে একটু এটা একটু বেশি লম্বা গেলে আবার পয়েন্টগুলো হারিয়ে যাবে। জি 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 বলুন। কথা হচ্ছে যে আমাদের মাননীয় সদস্য যেটা বললেন সময়ের ব্যাপার, আমার কাছে পরিসংখ্যান আছে যে বাংলাদেশ জাতীয় সংসদে এই যে নবম অধিবেশন অষ্টম পার্লামেন্টের এই নবম অধিবেশন চলছে, তো আমরা সরকারও ছিলাম বিরোধী দলও ছিলাম এখন বিরোধী দলে আছি, সেই হিসাবে পরিসংখ্যান নিলে প্রফেশন বলতে উনি যে কথাটা বলছেন আনুপাতিক হারে, আনুপাতিক হারে বলতে সংবিধান অথবা কার্যপ্রণালী বিধায় কথা বলার কোনো ব্যবস্থা নাই। তাই আমার বন্ধু এটাকে পাশ কাটিয়ে আমাদের এটা কথা বলতে না, ইউ এগ্রি ইন দা পার্লামেন্ট মিটিং, লেট মি ফিনিশ, কাজ যেটা স্টার মিটিং এ আপনারা এগ্রি করেন যে বিরোধী দল এত পার্সেন্ট সময় সরকার দল এত পার্সেন্ট সময় করতে দেন না, তাহলে তো একই অবস্থা পার্লামেন্টে দিতে হয়। কারেক্ট ইউ স্যার, সরকারি দল যেভাবে পার্লামেন্টে যেভাবে করে আমরা তো এখানে আই উইল ডিসকাস সরকার গুলো কাপে হি ইজ দা চিফ উইথ উনি নিজে যে আমার ওই যে কথাগুলো উনি বলছেন কাজ যেটা কমিটি উনি সদস্য। হ্যাঁ আমি তো চাই আমি বলবো স্বীকার করেন এত পার্সেন্ট সময় এদের এত পার্সেন্ট সময় এদের, আমি এটা বলতে চাই লেট মি ফিনিশ, তো ওখানে প্রপোর্শনেটলি কোনো ব্যবস্থা নাই। আপনি 91 সালের পার্লামেন্ট, 92 সালের পার্লামেন্টের সেশন, 93 সাল, 96 সাল, 97 সাল, 98 সালের রেকর্ড আছে আমার কাছে, ওখানে বিরোধী দল কে কত সময় পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে সেটা কিন্তু প্রপোর্শনেটলি হয় নাই। বিরোধী দলের পৃথিবীর শব্দ সেটার আওয়াজ আছে পার্লামেন্টে, অপোজিশনের প্রিভিলেজ বেশি কথা বলা, এবং উনিও আমার সাথে একমত হবেন, এখন হবেন না যেহেতু তিনি সরকারি দলের সদস্য, তাই ওনার চাকরি যাওয়ার ভয় আছে, এই জন্য আমার সাথে একমত হবেন না, আমি সেদিকে যাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলছেন যে সরকার এক্সচেকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, আমি স্মরণ করে দিতে চাই যে সেই আপনার ডেনমার্কের অ্যাম্বাসেডারের প্রেস কনফারেন্স, নৌপরিবহন মন্ত্রী জনাব মাননীয় মন্ত্রী জনাব আকবর হোসেন সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ কিন্তু সরকার খণ্ডাতে পারেন নাই। তো এটা এক্সচেকার মিনিস্টার পদ করে, পদ নিয়ে তিনি মিনিস্টার হন, জাস্ট উনি হচ্ছে টু প্রটেক্ট দি পার্টিকুলার মিনিস্ট্রি, হাউ টু রান অ্যান্ড হাউ দি মানি ইনভলভ ফর এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম, এটা উনি টেক কেয়ার করার জন্য দায়িত্ব নেন। তিনি যখন বিদেশিদের অভিযোগে অভিযুক্ত হন সেখানে সরকারের এক্সচেকারের যিনি অভিভাবক তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তিনি পদত্যাগ পর্যন্ত করেন না। এই শিক্ষা কিন্তু এই বিএনপি বা চার দলীয় জোট সরকারের মন্ত্রী বা সরকারের এখনো বোধহয় তাদের মধ্যে সেটা জন্মে নাই। তৃতীয়ত হচ্ছে যে উনি বলেছেন যে সংসদে আমরা কথা বলার জন্য আমি চিফ হুইপ হিসাবে সুযোগ পাই, আমার বোধহয় এখন পর্যন্ত প্রায় আমরা তৃতীয় অধিবেশন থেকে সংসদে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত সংসদে কথা বলে শেষ করতে পারছি, আমি নয় আওয়ামী লীগ বা বিরোধী দলের সদস্যরা এখন পর্যন্ত পারেন নাই। শুধু তাই নয়, বিরোধী দলের নেতাকে মাইক্রোফোন বন্ধ করে দিয়ে বলা হয় আপনি নোটিশ দিন, আমরা শত শত নোটিশ দিয়েছি, আমার বন্ধু অনেক সময় বিরোধী দলে ছিলেন বহু নোটিশ দিয়েছেন, কিন্তু মাননীয় স্পিকার একটি নোটিশ আজ পর্যন্ত গ্রহণ করেন নাই, আপনারা 62 বিল গ্রহণ করেন নাই, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন নোটিশ গ্রহণ করেন নাই। হ্যাঁ হয়েছে, আলোচনা হয়েছে, সাধারণ আলোচনা হয়েছে, 146 এ আমরা প্রায় 6 থেকে 7টা বিষয়ের উপর আমি সংসদে হুইপ ছিলাম আলোচনা হয়েছে, এবং অন্যদেরও যখন সংসদে ছিলেন আলোচনায় অংশগ্রহণ করেছেন, আইন শৃঙ্খলার উপর হয়েছে, দ্রব্যমূল্যের উপর হয়েছে, পার্বত্য চট্টগ্রামের উপর শান্তি চুক্তির উপর হয়েছে, বন্যার উপর হয়েছে, এবং সব বিষয়েই সেখানে বিরোধী দলের নেতা যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি পার্বত্য চট্টগ্রামের বিষয়ে নির্ধারিত আলোচনা কার্যসূচি থাকা অবস্থায় তিনি পয়েন্ট অফ অর্ডারে উঠে প্রায় 57 মিনিট বক্তৃতা দিয়ে তিনি ওয়াকআউট করে চলে গিয়েছিলেন, সেই রেকর্ড আমার কাছে এখনও আছে। এবং শুধু তাই নয়, ওই একই বিষয়ে পার্লামেন্টে আপনার বন্যার উপর যখন সাধারণ আলোচনা হয় আমরা যখন 146 বা 147 যখন সেটা আলোচনায় আনি, সেই দিনে বিরোধী দলের নেতা এইভাবে প্রায় 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিয়েছেন কিন্তু কোনো ধরনের নির্ধারিত সময় নিয়ে তিনি দাঁড়ান নাই, তিনি বিরোধী নেতা হিসেবে দাঁড়িয়ে ফ্লো নিয়েছেন। কিন্তু আজকে কি হচ্ছে, আজকে জাতি এটা অত্যন্ত সঠিকভাবে প্রত্যক্ষ করছে যে বিরোধী নেত্রী যিনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন তিনি আজকে যখন কথা বলতে উঠেন মাইক্রোফোন দেওয়ার কি বলা হয়, চেয়ার থেকে জাতির নোটিশ দিন। পৃথিবীর কোথাও এরকম সিস্টেম নাই যে লিডার অফ দ্য অপোজিশন উঠলে চেয়ার থেকে বলবেন যে আপনি নোটিশ দিয়ে কথা বলুন, এটা কিন্তু ডেমোক্রেসির কোনো ইতিহাসে এরকম রেকর্ড নাই। আমরা ব্রিটিশ পার্লামেন্ট দেখেছি, ইন্ডিয়ান পার্লামেন্ট দেখেছি, আমরা কানাডিয়ান পার্লামেন্ট দেখেছি, স্টাডিও করেছি, এবং কোয়েশ্চেন আওয়ার আমরা দেখেছি, কোয়েশ্চেন আওয়ারেও আমাদের যখন কোয়েশ্চেন আমরা কিন্তু বিরোধী দলের প্রিভিলেজ বেশি, সরকারের স্বচ্ছতা ওভারসাইট ফাংশন এটা কিন্তু নিশ্চিত করে বিরোধী দল,
সেই বিরোধী দল হিসাবে আজকে সংসদে যখন আমরা কথা বলতে পারি না, সংসদে গেলে যখন আমরা দুর্নীতির কথা বলতে পারি না সরকারের, তখন যখন আমাদের কথা বলতে দেওয়া হয় না সংসদে উপস্থিত থাকার, তো আমাদের আর সুযোগ থাকে না। এবং স্পিকার নিজেও বলেছেন এবং আপনি কালকে পত্রপত্রিকায় দেখেছেন বা দুদিন আগেও দেখেছেন যে সংসদ অকার্যকর কিভাবে হয় সেটা উনি ব্যাখ্যা দিয়েছেন। সংসদ অকার্যকর বিরোধী দল থাকলে হয় না এই কথাটা তিনি বলতে পারেন না। স্পিকার হচ্ছেন ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য হাউস, সরকারি দল বলতে পারে বিরোধী দল না থাকলে সংসদ চলবে কেন চলবে না, কিন্তু স্পিকার তো বলতে পারেন না। স্পিকারের দায়িত্ব হচ্ছে সংসদের সকল সদস্যকে আস্থায় এনে সংসদ পরিচালনা করা। যখন তিনি পক্ষপাতমূলক আচরণ করবেন, আমাদের সংসদের ডান দিকে তাকালে কি হয় জানেন, সরকারি দলের ওইদিকে তাকিয়ে সেখান থেকে ক্লিয়ারেন্স পাইলে পরে ওইদিকে ফ্লোর দেওয়া হয় আগে থেকে। এই হচ্ছে বর্তমান সংসদের এই যে করুণ চিত্র। তো আমি সেটা এই জন্য বলতে চাচ্ছি যে আসলে যারা সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় এসে দল গঠন করে, রাজনীতিকে যারা ব্ল্যাকমেলিং করে, যারা বিভিন্ন রাজনৈতিক চরিত্রকে ব্ল্যাকমার্কেটিং করে দল গঠন করে, তাদের কাছ থেকে নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়া যে সমস্ত সংগঠনের জন্ম বাংলাদেশ আওয়ামী লীগ বা আমরা যারা সংগঠন করি, আমাদের জন্ম কিন্তু এই উপমহাদেশে অনেক আগে হয়েছে। আমরা একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সংগঠন, তাই আমাদের সেই স্বাধীনতার পক্ষে বা চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন হিসেবে সংসদের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাকে কার্যকর করার জন্য আমাদের উদ্যোগ বা আমাদের দলের উদ্যোগ বা আমার নেতার উদ্যোগে কোনোদিনই কার্পণ্য ছিল না, যার প্রমাণ সংসদে প্রসিডিংস দেখলেই বুঝতে পারবেন যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সংসদ যেতে চায় কিন্তু বিরোধী দলকে সংসদে সরকার দল রাখতে চায় না। তার কারণ তাদের বিরুদ্ধে হয়েছে বললে তো কোনো লাভ নাই, কথা কে শুনবে, আপনার মিডিয়াতেও যাবে না, মাইক্রোফোনও রেকর্ড হবে না, প্রসিডিংসও আসবে না, তাহলে আমরা কথাটা বললাম কোথায়? এমনি এই কথা বলার তো কোনো মূল্য নেই, ওনারা কথা বলতে দিলে রেকর্ড হলেই তো আপনার মিডিয়াতে যাবে, রেকর্ড হলেই তো আপনার মাইক্রোফোনের মাধ্যমে ইতারে যাবে, তখন রেডিও টেলিভিশনে মানুষ শুনবে। আপনি জানেন যে এখন কোয়েশ্চেন আওয়ারের সময় এক ঘন্টা টেলিভিশন চলে, এরপরে আর টেলিভিশন চলে না, আর সরকারি দলের সংসদে যখন কথা বলেন তখন কিন্তু টেলিভিশনে বেশি করে পিকচার দেখানো হয়, বিরোধী দলের আবার দেখানো হয় না। যেমন আমি চিফ হুইপ যখন কথা বলি সংসদে বলতাম, আমার ছবিটা কিন্তু ঝলকের মধ্যে আসতো, ঝলকে চলে যেত, কিন্তু মাননীয় সদস্য জনাব মনিরুল চৌধুরী যখন কথা বলেন, ওনার সেই আপনার জৌলুসপূর্ণ বক্তব্য বা বিটিভি কিন্তু খুব বেশি করে দেখাতো। এতেই তো বোঝা যাচ্ছে যে আসলে সরকার চায় না বিরোধী দলের সংসদ থাকবে, তার কারণ সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার জবাবদিহিতা আছে সেটা তো না স্বীকার করবে না, তার কারণ তার দলের মধ্যে তো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা এখনো তাদের মধ্যে ম্যানিফেস্টো বিদ্যমান রয়েছে, তাই তারা ওইদিকে চান না। থ্যাংক ইউ। তাই আমি মনে করি একটা শেষ করতে পরে একটা প্রশ্নের জবাব দেন, বিরোধী সরকারি দল চাইলো কি না চাইলো তার উপর কি আপনার কর্মসূচি কার্যসূচি সংসদীয় দায়িত্ব নির্ভর করবে? এক দুই নম্বর কথা হলো, আপনি যে কথাগুলো বলেছেন এগুলো সবগুলো ভেরিফিকেশন হতে পারে, ভেরিফাইড হতে পারে, প্রশ্ন হতে পারে। আমি শুধু বলবো আপনি সরকারি দলেও ছিলেন, সরকারি দলেরও আপনি হুইপ ছিলেন, আজকে যে কথাগুলো বলছেন এই কথাগুলোর মধ্যে অভিযোগগুলো কিছুটা কি প্রেসিডেন্স না, এর অধিকাংশগুলো প্রেসিডেন্স, এর প্রেসিডেন্স কি প্রেসিডেন্স না এটা দেখবেন। আপনি একটা কথা বলেছেন যে স্পিকার সাহেব সংসদকে কার্যকর বলছে, উনি কি বলবেন অকার্যকর? না, আপনারা যখন আসতে আপনারা যখন বিরোধী দলের অনুপস্থিতি বাজেট পাস করিয়েছেন, বিল পাস করিয়েছেন, এগুলো কি কার্যকর হয় নাই, এগুলো কি এফেক্টিভ হয় নাই? কার্যকর মানে কি, ওখানে গৃহীত আইনটা বাস্তবায়ন হলো কিনা, বাস্তবায়ন যোগ্য হলো কিনা, রাষ্ট্রপতি এসেন দিল কিনা, দ্যাট ইজ দ্য এফেক্টিভিটি। এখন সর্বতোভাবে সংসদকে ঐক্যবদ্ধভাবে একমত হয়ে তিনটে ইনস্টিটিউশন কার্যকর করে চালানো, সেক্ষেত্রে তো স্পিকার বলেন নাই, স্পিকার কার্যকর বলতে চেয়েছেন এখানে গৃহীত বাই সিম্পল মেজরিটি যে কোনো আইন আইনে রূপান্তর লাভ করে, আপনাদের সময় করেছে এখনো করছে, সংসদ কার্যকর ছিল সংসদ কার্যকর আছে, এই কথাই স্পিকার সাহেব বলতে চেয়েছেন। দুই, স্পিকার সাহেব সম্পর্কে আপনারা বলেন যে তিনি পক্ষপাতিত্ব করেন, সরকারি দলের অভিযোগ থেকে অভিযোগ আছে স্পিকার সাহেব আপনাদের দিকে তাকিয়ে অনেক সময় সময় বেশি দেন, এগুলো সব সময় এই ধরনের অভিযোগ, স্থূল অভিযোগ, সূক্ষ্ম অভিযোগ এগুলো হয়ে আসছে। মূল কথাটা হলো যেটা, সেটা হলো দেশ স্বাধীনতার পর আজকে 30-32 বছর হয়ে গেছে, সংসদীয় গণতন্ত্রেরও বেশ কিছু বছর হয়ে গেল, যেটা নাকি আপনাদের স্বপ্ন ছিল আমরা বাস্তবায়ন করেছি, এর যে কথা আপনি বলতে চান। এখন প্রশ্ন হলো স্বপ্ন আপনি দেখলেন বাস্তবায়ন আমরা করলাম, সেই স্বপ্ন থেকে আপনি দূরে কেন, তত্ত্বাবধায়ক সরকার আপনি কনসেন্ট দেখলেন এই পর্যন্ত। আমি একটু যোগ করতে চাই,
আপনি বলছেন আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করছি, করলাম, আমাদের উদারতা আছে। দুই নম্বর কথা হলো, আপনি সরকারের দলীয় ছিলেন, বিরোধী দলীয় ছিলেন, আপনারা সরকারে থাকলে থাকতে যা করছেন এখনকার সরকারি দল আপনাদের চেয়ে বেশি কি করছে? তিন, আপনি বলেছেন যে সংসদে একজন মন্ত্রী সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে, একজন বিদেশি কোথাকার ব্যবসায়ী এসে অথবা টাকার বিনিয়োগ করতে এসে অথবা লেনদেনের প্রস্তাব দিয়ে একটা দেশে রাষ্ট্রপতি মন্ত্রীকে আপনি বেনিয়া বলছেন? একটা একটা দেশে ডেনমার্কের রাষ্ট্রপতি মন্ত্রীকে যে বেনিয়া বলেন, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি কি বলবে? একটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসে কোন দেশে সভ্য জগতে স্বাধীন সার্বভৌম দেশে রাইট অর রং এই মন্তব্য এইভাবে করতে পারেন না, বক্তব্যটা হলে এটা উনি অভিযোগ করতে পারেন না, কথা আমি বলিনি। দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ নট দ্য ওয়ে। আজকে এখানে এসে এই প্রশ্নটা তোলা হয়েছে, দুর্ভাগ্যজনক আমাদের দেশে আমরা এই সমস্ত যে কোনো ব্যাপারে দেশের ঐক্য থেকে নিজেদেরই এটাকে রাজনৈতিক প্রাধান্য দিয়ে থাকি। আমি শুধু বলতে চাই এই অভিযোগ সত্যকে মিথ্যা ইতিহাস একদিন প্রমাণ করবে, টুডে টুমোরো ডে আফটার, কিন্তু এটাও প্রমাণ করবে একজন বিদেশি মন্ত্রী এসে এইভাবে একটা অভিযোগ করতে পারেন না একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের সরকার সম্পর্কে, যার জন্য ওনার বক্তব্যের কোনো ক্রেডিবিলিটি ছিল না, গ্রহণযোগ্যতা ছিল না, সেই কারণে এই বক্তব্যটা এতটুকু আসে নাই। দুই, তার পরবর্তী পর্যায়ে আপনি যেটা বলেছেন কর্নেল আকবর হোসেন সাহেব, তিনি আমার জেলার মন্ত্রী, তিনি এইটা সুনির্দিষ্ট করে বলেছেন এই অভিযোগটি কেন কি কারণে কেন্দ্র করে এসছে। এবং এই এখন আপনি বিদেশি যে বক্তব্যটা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী সেটাকে পুঁজি করবেন, আর আমাদের দেশের মন্ত্রী বা মন্ত্রী পরিষদ থেকে যে বক্তব্যটা দেয় হলো এইটাকে কোনো প্রকার গ্রহণযোগ্যতা নেবেন না, হলো না। তারপরে সুযোগ ছিল এই স্ট্যান্ডিং কমিটিতে আপনাদের দুজন সদস্য দেওয়ার সুযোগ আছে, আপনারা দুজন সদস্য এতই যদি গুরুত্বপূর্ণ ইস্যু মনে করেন দুজন সদস্য সংসদীয় কমিটিতে যোগদান করে এটার উপরে একটা অ্যাঙ্কোয়ারি করেন না, ওয়েদার দ্য ফরেন মিনিস্টার বিদেশি সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী বা সহকারী পররাষ্ট্র তিনি সত্য না কর্নেল আকবর সাহেবের উপরের মন্ত্রী সত্য, আমাদের সরকারের তরফ থেকে তদন্ত করে দেখা গেছে কর্নেল আকবর সাহেবের উপরের মন্ত্রীর উপর দোষ চাপানোর মতো কোনো অভিযোগের ভিত্তি নেই। এই সম্পর্কে সরকার দলের মুখপাত্র থেকে গেছে, আমাদের দেশে বিদ্যুৎ হলো শত্রু শত্রু আমার বন্ধু এই নীতি ভালো কথা। আমি একটু অ্যাড করতে চাই, আপনার স্মরণ আছে যে এই সংসদে আপনার একজন সদস্য ডাকাত থেকে নির্বাচিত এস এ খালেক সাহেব একজন মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিলেন, আপনি মনে হয় আমার সাথে একমত হবেন যে পেট্রোল পাম্প সিএনজি পাম্পের জন্য উনি টাকা খেয়ে কি বলে পারমিশন দিচ্ছেন, এই অভিযোগটা আনছেন সরকারি দল একজন এমপি, আর মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগে তিনি টাকা দখল করতেছেন, তাহলে তো আমাদের আর বিদেশের আর কোনো সাক্ষী বা প্রমাণ বা ভেরিফিকেশনের জন্য কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ হচ্ছে যে নিজের দলের মধ্যেই কি বলে দুর্নীতির অভিযোগ আসার পরে উচিত ছিল যে দুইজন মন্ত্রী একজন মন্ত্রী এবং একজন সংসদ সদস্য এটা পরে আপনি থ্যাংক ইউ ভেরি মাচ এই যে রেফারেন্সটা আপনি দিয়েছেন আপনাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমার কথা কিন্তু আপনি ওটা এখন দেখুন এখন দেখুন আপনি বলছেন সংসদ কার্যকর না, আমি এটাই বলতে চাই, আমি আবারও বলতে চাই এই সংসদে একজন ক্যাবিনেট মন্ত্রীর বিরুদ্ধে বা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একজন সংসদ মুক্তভাবে বলার সুযোগ পেয়েছে, তাকে কেউ হস্তক্ষেপ করেনি, তাহলে দুর্নীতি করলে মুক্তভাবে বলা যায়, আবার মন্ত্রীকেও তার জবাব দেওয়ার জন্য সুযোগ দিয়ে, এই তো বললাম বন্ড এই জবাবের মধ্যে মানে মুক্তভাবে কথা বলা যায়, এই কথা বলা হতো যে কোনো কারণে হোক, কথাটা হলো আপনাকে যেটা বলতে চাই সরকারি একজন মন্ত্রী বিরুদ্ধে সরকারি দলের সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, যেটা আপনাদের সময় অ্যাবসেন্ট ছিল, দিস ইজ মন্ত্রী তো পদক্ষেপ করে বোঝাতে পারতেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আসছে কি কারণে স্বচ্ছ সেই কারণে প্রত্যাখ্যান করলাম, আপনি বোধহয় জনাব সালাউদ্দিনের বিরুদ্ধে এরকম ঘটনা ঘটেছে, জনাব সালাউদ্দিনের বিরুদ্ধে যে বক্তব্যটা এসেছে জনাব সালাউদ্দিনের বিরুদ্ধে যে বক্তব্যটা হচ্ছে এই বক্তব্যের প্রতিবাদে সংসদ সদস্যের বক্তব্য তিনি শুনেছেন, এবং এই ভিত্তিতে সরকারের তরফ থেকে এই ব্যাপারটাকে তাদের পার্সোনাল জেদাজেদির কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আপনি বলুন এর মধ্যে থেকে যদি সুনির্দিষ্টভাবে উনি বলতে পারতেন কোনো একজন মন্ত্রীকে কেউ টাকা দিয়ে যদি কোনো কাজ উদ্ধার করে তারপরে এই ধরনের অভিযোগ সংসদে বলার কথা না, আর যখন কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে সফল হয় না তখনই এই ধরনের অভিযোগ করে, যখনই একটা শুধু আমি শুধু এই কথাটুকু আমি বলবো যে এইগুলাকে খারাপ প্রেসিডেন্স হিসাবে না নিয়ে এবং অভিযোগকে চূড়ান্ত রায় মনে না করে এগুলা মুক্ত আলোচনার ক্ষেত্র, অভিযোগ করেছে অভিযোগ করতে পারে, আপনি অনেকের বিরুদ্ধে অভিযোগ করেন আমি অনেকের বিরুদ্ধে অভিযোগ করি, আলটিমেটলি শেষ বিচারে যাই কি হলো সেটাই কথা,
আমি যেটা বলতে চাই, আমাদের সংসদের মধ্যে বা আমাদের দলের মধ্যে একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ প্রকাশ্যে গোপনে উত্থাপন করার অবকাশ সুযোগটুকু আছে, এবং এই জন্য কারো চাকরিও যায় না, কোনো কিছু যায় না। আপনাদের দলে এই ধরনের অভিযোগ করে যদি দিতেন, ওই তো মন্ত্রী থাকতো না, নাহলে এমপি থাকতো, নাহলে দুজনে। আমাদের দলে তো কি করে নাই, যার জন্য অভিযোগ আসে নাই? অভিযোগ তো আসলে ফাতা ফেরেস্তা ইতিহাসে রেকর্ড আছে না? আছে। অনুগ্রহ পূর্বক বলবে একটা অধিবেশনের জন্য সংসদে আসেন। সরকারি দল করতে পারে নাই, বিরোধী দল করে নাই। আমি শেষ করি, শেষ করি, আমরা করি না করলেও 14 জুলাই আমাদের 14 জুলাই আমাদের অধিবেশন শুরু হয়েছিল 1996 সালে। এই যিনি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী কার্যপ্রণালী বিধির 266 ধারা অনুযায়ী প্রস্তাব করে একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটির ফাংশন ছিল যে সংসদীয় কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটির সংসদে কনস্টিটিউশনের 76 ধারা অনুযায়ী যেই ধরনের লেজিসলেটিভ প্রপোজাল ও ড্রাফট প্রপোজাল সংসদে আসবে সেটা রিভিউ করবে ওই কমিটি, আর যখনই মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটি গঠিত হবে তখন সেই মন্ত্রণালয় সম্পর্কে রেসপিটি কমিটিতে সেটা যাবে, রিভিউ হবে। আপনারা কিন্তু এটা আপনাদের বাহবা নেওয়ার কোনো সুযোগ নাই, আপনারা এরকম কোনো কমিটিও গঠন করেন নাই। 23 মাস পর্যন্ত 22 মাস পর্যন্ত বিনা কমিটিতে প্রায় 24টা বিল আপনারা এই সংসদে পাশ করেছেন, কমিটিতে রিভিউতে পাঠান নাই 76 আর্টিকেল 76 ধার ধারণে। আমি অকার্যকর এই জন্য বলছি, এই জন্য অকার্যকর যে কমিটি গঠন প্রক্রিয়ায় যেখানে বিরোধী দল বারবার ছেড়ে দিয়েছে সরকারি দলকে, এটা উত্তর আজ পর্যন্ত দেন নাই। আপনাদের উত্তর দিতে তো লজ্জা কেন? আপনারা বলতে পারেন যে না, আমরা আপনাদের সভাপতি পদ দেব না, আমি মাননীয় চিফ হুইপকে আপনাদের সরকারি দলের চিফ হুইপকে দুইটা ছেড়ে দিয়েছি কমিটি গঠনের ব্যাপারে, একটি চিঠির উত্তর পাই আমাদের তরফ থেকে। আপনাদের মাননীয় স্পিকার হয়েছে বিগত দিন যেরকম হয়েছে এরকম হবে না, চিঠির উত্তর দিলে তো বোঝা যেত যে আপনারা হয় দিবেন বা দিবেন না। আপনারা কেন শাক দিয়ে মাছ ডাবার চেষ্টা করেন, বাস্তবতাকে স্বীকার করেন, তাহলে বোঝা যাবে গণতন্ত্রের জন্য আপনাদের অন্তত কিছু না হলে একটা ন্যূনতম আপনাদের দায়িত্ববোধ আছে। তৃতীয়ত হচ্ছে অকার্যকর কেন হচ্ছে, আমি বলি যে আপনারা যখনই আপনাদের দলীয় নেতারা বলেন বিরোধী দল সংসদকে অকার্যকর করার জন্য সংসদে অনুপস্থিত, আপনারাই বলতেছেন যে বিরোধী দল না থাকলে সংসদ অকার্যকর হয়, আর আপনাদের মাননীয় স্পিকার বলেন না থাকলে সংসদ কার্যকর আছে। কমিটি যেখানে বিরোধী দল নাই, যেখানে কমিটির একজন চেয়ারম্যানকে আপনারা বিরোধী দল থেকে সদস্য লেনদেন না থাকলে সংসদ সার্বজনীন হয়, সার্বজনীন হয়, তাই সেই সার্বজনীনতাকে আপনারা অকার্যকর যখন বলেন যেটা অকার্যকর হয় না, তখনই আমাদের মানে এটা বলতে হয় যে জাতির কাছে এটুকু যে আপনারা অসহায় অবস্থায় একবার যান ওইদিকে একবার আসেন ওইদিকে। তা আমি যে কথাটা বলছিলাম ওই যে নেতারা বলেন সংসদে বিরোধী দল না আসলে বিরোধী দল ইচ্ছা করে অনুপস্থিত থেকে সংসদকে অকার্যকর করতেছে, আপনারাই তো বলতেছেন যে না দেওয়ার কারণে অকার্যকর হচ্ছে, আবার আপনারাই বলতেছেন স্পিকার সাহেব মাননীয় স্পিকার বলতেছেন আমি যথেষ্ট শ্রদ্ধা করি ওনাকে যে না ওনার না থাকলে আইন পাশ হচ্ছে, মন্ত্রী উত্তর দিচ্ছেন, তারপরে 71 দ্বারায় নোটিশ দেওয়া হচ্ছে, সব হচ্ছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে আপনারা কোরাম করে আপনারা সংসদ করে চালাতে পারেন না। কালকে এটা অত্যন্ত লজ্জাকর, একজন মন্ত্রী স্পিকারকে ডিকটেশন দিচ্ছেন যে স্পিকারকে যখন একজন এমপি বললেন যে সংসদে কোরাম নাই, তখন মন্ত্রী সংসদের স্পিকারকে বলতে পারেন না যে আপনি ওইদিকে দৃষ্টি না দিয়ে চালান, চালাইলে আপনি যদি বলেন যে ঠিক আছে সব ঠিক আছে, তো সেখানে কি হয়, এখানে দেখেন আর্টিকেল কি বলে 75(2)-এ সংসদের বৈঠক চলাকালে কোনো সময়ে উপস্থিত সদস্য সংখ্যা 60-এর কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে তিনি অন্যান্য 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুলতবি করিবেন। আইন প্রণয়ন হচ্ছে সংসদে, সেকেন্ড রিডিং থার্ড রিডিং যেখানে চলে সেখানে যখন করাম থাকে না সংসদে সেই সংসদ কার্যকর হতে পারে না। স্পিকারকে যখন মন্ত্রী নির্দেশ দেন যে আপনি চালাইয়া যান তাহলে আর্টিকেল 75(2) ভায়োলেশন হচ্ছে, এটা মাননীয় মন্ত্রী আইন মন্ত্রী এটা কিন্তু বলতে পারেন। আমি এই জন্য বললাম যে অকার্যকর এই কারণে এইভাবে এই সংসদ অকার্যকর। আপনি পত্রিকা দেখে কথা বলছেন না আমি কালকে আপনাকে বলেন সংসদের করাম বলতে সংসদের উপস্থিত সদস্য 60 জন লাগবে, ঠিক তো আছে, এই সময়ে যদি মনে করুন পত্রিকা রিপোর্ট কে আপনি বিশ্বাস করেন না, আমি হাউজ সংবাদপত্র সংবাদপত্র রিপোর্ট কে বিশ্বাস করেন না, আমি কালকে যে কোনো কারণে সৌভাগ্য বা অসত আমি কালকে হাউজে ছিলাম ওই মুহূর্তে, যেটা ঘটেছে সেটা হচ্ছে যখন আইন প্রণয়ন কার্যাবলীর আগে যে সমস্ত বিধিগুলো চলে আইন শুরুর আগে অধিকাংশ সদস্য লবিতে থাকেন, যখন এই প্রশ্নটা করছে কেউ প্রশ্ন করে যখন এটা দিল মাননীয় মন্ত্রী মধ্যে ওই কথা বলতেছেন ইউ কন্টিনিউ,
মিন টাইম দেখেছেন অলরেডি মোর দ্যান দ্য কোরআন উনি যদি মনে করেন যে সাতজন আছে গণের তখন বেল বাজাবেন, হ্যাঁ লবিতে যাবেন, ভুইপ্রায় সমস্ত করে তখন এই কল দৃষ্টি আকর্ষণের পরে স্পিকার যদি মনে করেন অভিযোগ সত্য তাইলে এই প্রসিডিউর ফলো কার্যকর যে হচ্ছে এটা তো প্রমাণ হয়েছে। কেন বুঝছেন না কথাটা? এবং এবং একটা অধিবেশনে একটা অংশ আপনি বাদ দিয়ে যাচ্ছেন। একটা অধিবেশনে ডোন্ট গিভ এনি মিস গিভিং। না 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 সাডেনলি না না দিস ইজ নট শিফট ইউর হ্যান্ড। আমি শিফট করছি না, আই এম স্ট্রেচিং অন পয়েন্ট। সেটা হলো স্পিকারকে যখন কোনো সদস্য কোরআন সম্পর্কে প্রশ্ন করবেন, স্পিকার আমার এই বা ওই সদস্যের প্রশ্নের সাথে যদি একমত হন, দেয়ার মে বি শর্ট কোরআন, তখনই উনি সচিবকে নির্দেশ দেবেন টু গো ফর দ্য কাউন্টিং প্রসিডিউর এন্ড হুইদারকে দিবে সরকারি দল টু অ্যারেঞ্জ অ্যাকর্ডিং। স্পিকার যদি আমার এই প্রশ্নকে স্থূল মনে করেন যে এই প্রশ্ন করার প্রয়োজন নেই, পরিস্থিতি তা নয়, তাহলে স্পিকার ওটা না জিজ্ঞেস করে স্টেজে পারেন। কার্যপ্রণালী বিধিতে 316টা ধারা আছে মাননীয় সদস্য, সেখানে স্থূল মনে করার জন্য স্পিকারের কোনো অবকাশ নেই, তার ডিসক্রিপশন আছে 316তে। তার মানে এই নয় একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট তার ফ্রিডম অফ স্পিচ তিনি সাপ্রেস করতে পারেন না। যখন করবে তখন আপনি গনে দেখুন হাউজে আইন কনফার্ম যে কোরআন নেই, ওই সদস্য যদি ডিমান্ড করে তখন স্পিকারের বাধ্য। ও তো ডিমান্ডই করলো কোরআন নাই। স্পিকারকে যখন জনক সদস্য বা যে কোনো সদস্য প্রশ্ন করবেন, মিস্টার স্পিকার হাউজে কোরআন নেই, তখন স্পিকার এটেগেন যদি মনে করেন যে এই প্রশ্নের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, হি ক্যান গো হে না না এরকম কোনো বিধান আপনি দেখুন কোনো ব্যবস্থা নাই। এই যে এটা রেওয়াজও না, আমি বলি এটা রেওয়াজ না। যখন এসেছেন আরে এখানে দাঁড়ায় বললো আর বললো যে সভাপতি দৃষ্টি আকর্ষণ করা হয়, যদি আকর্ষণ করা হয় কি 60 এর কম কোন সদস্য সংসদে যদি না থাকেন তাহলে তিনি অন্যান্য 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত কিন্তু উনি মনে করবেন না উনি একজন সদস্য মনে করেন 60 জন আছেন না 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 মনে করেন কথা নাই সংসদের আলো নাই, সংসদের মাইক চলছে না। এই ধরনের অভিযোগ উঠলে পরেই যে কোনো ধরনের অভিযোগ উঠলে সংসদের মাননীয় সদস্যের ব্যাপারটাকে কনসিডারেশন নেবেন, কোরআনের ব্যাপারটাও কনসিডারেশন নেবেন, কিন্তু স্পিকার যদি মনে করেন যে এই মুহূর্তে কোরআন আছে তাইলে কিন্তু ওই সদস্যকে বলতে হবে যে আমি এই পরিপ্রেক্ষিতে কনফার্ম যে কোরআন নেই। নোটিশ অ্যাটেনশন ড্র করলে তিনজন মেম্বার আমাদের দেশে যা মিস্টার স্পিকার কোরআন নেই দিনে 7 বার বানাইতে পারে, ইট ইজ নট দ্য প্রসিডিউর। আবার আমার মনে হয় যে আপনি এক সময় হুইপ ছিলেন, আমি ওইটাকে বলছি আমার মনে হয় এই পয়েন্টটা পাস করা বা আমি আবার বলি আপনি কোরআন মানে যখন এই সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হবে সংবিধানের 75 তখন তবে কোরআন নাই তো দিয়ে কিন্তু এই কথা ক্যাটাগরি তখন তবে কোরআন নাই তখন তিনি বলতে হবে মাননীয় সংসদ যে নাই তো আছে। হ্যাঁ তো আছে হলে কিভাবে প্রমাণ করতে হবে যে গণিত প্রমাণ করতে হবে আর নাই হলে উনি বলবেন পূরণ করা মানে নাই হলে অপেক্ষা করতে আপনি কারেক্টে আসছেন যদি মনে করেন যে আছে না নো অ্যাকশন মনে করেন প্রমাণ করতে হবে যদি একটু প্রো ইন দ্যাট কেস ওই সদস্য বলবে যে আমার প্রমাণ করেন যে কোরআন আছে নাই আমি কিন্তু আপনি গত প্রশ্ন বললো নাই তার মানে তো আমি আর প্রমাণ করব আমি আর আপনি খুব পার্থক্য নেই কাছাকাছি একটি জায়গায় সেটা হইছে আপনি একটা পয়েন্টকে কালকে থেকে অভিজ্ঞতা দিয়ে স্ট্রেস করতে চাচ্ছেন যে কোরআনবিহীন সংসদে আইন পাস হয়েছে এইটাকে প্রমাণ করে যে আমি বলতে মানে তো কার্যকর না না আমি বলতে চাই স্পিকার ওই সদস্যের প্রশ্ন উত্থাপিত হওয়ার পর কনভিন্স ছিলেন যে কোরআন হয়েছে যার কারণে ওই সদস্য তার এই বক্তব্যের উপর স্ট্রেস করেন নাই না। এই জন্য তো আপনাদের যে সংকেত অ্যাটেনশন কারণে কোরআন না থাকলে আইন যে পাস করেন
এটা কালকে প্রমাণ হয়েছে আপনি অনুগ্রহ করে সংসদে উপস্থিত না থাকলে আইন পাস করতে এটা কিন্তু আপনারা মেন করেন ইট ইজ নট কারেক্ট না করতে হবে তাহলে কিন্তু আপনি আমার সাথে একমত হবেন আমাদের 70 জন মন্ত্রী যেখানে আছে বা 60 জন মন্ত্রী যেখানে আছে ওনারা যদি শুধু উপস্থিত থাকেন মন্ত্রীরা রাষ্ট্রীয় কাজ করবেন না রাষ্ট্রীয় কাজ তো সময় সুন্দর করে না আপনার মনে আছে আমি কার্যপদেষ্টা কমিটির সদস্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সকালে অধিবেশন চালানো যাবে না তার কারণ মন্ত্রীরা রাষ্ট্রীয় কাজ করবেন আমরা বললাম যে কেন আমরা তো সকালে অধিবেশন চালিয়েছি তারপরেও মানলাম যে ঠিক আছে মন্ত্রীরা যদি সকালবেলা অফিস করেন তাহলে দেশের মানুষের সুবিধা হবে কিন্তু বিকালবেলা সন্ধ্যার পরে কোনো মন্ত্রীদের অফিস নাই এবং সেই কারণেই মন্ত্রীর উপস্থিত থাকলে সংসদ কার্যকর হয় করাম থাকে আপনারা আপনাদের সদস্যরা বলেন যে এখানে আইসে কি করব কিছুই তো শুধু মন্ত্রীরা বক্তব্য দেন যে কথা আপনারা শুনতে হয় আমরা যে কথা আপনারা বলতেন না আমরা তো বলি না আপনি উই পিছে আপনি উই পিছে বলেন আমি এরকম বলি নাই কারণ আপনারা তো ইতিহাস বিকৃত করেন তার প্রমাণ শুধু আজকে আপনি বলতে এটাও নয় অতীতে আপনারা বহু ইতিহাস বিকৃত করেছেন এবং ইতিহাস বিকৃতির কম্পিটিশনে কিন্তু বিশেষ করে বিএনপি বা মালিকানা না আমরা না মালিক কিন্তু বিকৃতি আমরা করি নাই ইতিহাসে ইতিহাসের ঘোষণা আমরা বিকৃতি করি নাই স্বাধীনতার ঘোষণা বিকৃতি করি নাই আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তা তো বটেই আপনিও জয় বাংলা স্লোগান দিয়ে আপনিও মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন কিন্তু এখন জয় বাংলা দিতে পারবেন জয় বাংলা কারণ আপনার একটা ভয় আছে আপনি কথা শুনেন আবার বলি এই প্রশ্ন যখন জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান গোদয় দেখেন বলেন না আরে আজকে তো মুক্তিযুদ্ধ চলছে না না আউট দিয়ে ফুটবল ফেডারেশন অফ দা ন্যাশনাল ইউনিট এডমিট করতে হবে যে বাই দিস স্পিরিট বাই দিস স্পিরিট উই মুক্তিযুদ্ধের গান মুক্তিযুদ্ধের গান আপনি কত ঘন্টা গান এখন মুক্তিযুদ্ধের গান আমার বক্তব্য বলো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল মুক্তিযুদ্ধের আগে গিয়েছে মুক্তিযুদ্ধ শেষ এটা কারো কেউ যদি মুক্তিযুদ্ধ নতুন আগে করে তো আগে যদি মুক্তিযুদ্ধ আগে যাবে আর আলী হাসান মুজাহিদের গাড়িতে আপনি পতাকা দিয়েছেন যে যে তাদের ওরা যুগপথ আন্দোলন করেছে আমরা দেখলাম যে এখন সরকার গঠন করা দরকার এই জন্য হয়েছে আপনারা যুগপথ আন্দোলন করেছেন বেগম জিয়া সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি বা আমাদের যারা যারা বীরাঙ্গনা বা আমাদের 30 লাখ শহীদের প্রতি কিন্তু আপনারা সাংঘাতিক ভাবে একটা আমি বলবো যে এটা এটা অবমাননা করেছেন যে অন্তত যারা সেদিন নারী নির্যাতন বা 71-এর মুক্তিযুদ্ধ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদেরকে আপনারা পতাকা দিয়েছেন এটা কিন্তু আপনারা জাতি আপনাদেরকে ক্ষমা করবেন আপনারা যদি এটা আপনি নিশ্চিত আমি আজকে একটি প্রশ্ন করব সেদিন কিন্তু এই তৃতীয় মাত্রাতে বিনয়ের সাথে তৃতীয় মাত্রাতে ওদের সাথে কেউ আসেই নাই আমাদের আমাদের যিনি আজকে ইন্টারভিউ নিচ্ছেন এই বিতর্কে উনিও বলেছেন যে কেন আসলো না আচ্ছা সেটাও জবাব তিনি দিতে পারেন না দুটো প্রশ্ন আপনি আমি প্রশ্ন রেখেছিলাম যে কিছু 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 ব্যাপারে আমি আপনার সাথে একমত সেন্টিমেন্টালি একমত কিন্তু দুটো প্রশ্ন করব একটা প্রশ্ন হলো আপনি বলেছেন মতিউর রহমান নিজামীকে নিয়ে সরকার গঠন করেছে জোট আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যদি সরকার পতনের জন্য মতিউর রহমান নিজামীর সাথে প্যাকেজ চুক্তি করতে পারেন তাইলে এর পরবর্তী পর্যায়ে রাজনৈতিক সুযোগে বিএনপি যদি জোট করে থাকে অন্যায়টা করেছে জোটটা তো করেছে তাও আবার আপনারা যখন ক্ষমতায় তার বিরুদ্ধে এক দুই নম্বর প্রস্তাব মতিউর রহমান নিজামীকে করেছে মতিউর রহমান নিজামী ভোটার থাকবেন মতিউর রহমান নিজামী এমপি হবেন মতিউর রহমান নিজামী জোটের সাথে বিরোধী দল জোট গঠন করবেন মতিউর রহমান নিজামীকে বা তাদেরকে যারা যুদ্ধ অপরাধী বলে আপনারা মনে করতেন সাধারণ ক্ষমা ঘোষণা করবেন সাধারণ ক্ষমা আপনাদের নেতা যেখানে সাধারণ ক্ষমা ঘোষণা করে গেল উন এদের প্রসঙ্গে আপনাদের তো দ্বিতীয় বক্তব্য দেওয়া উচিত আপনার প্রশ্ন শেষ আমি প্রথম তার উত্তর দিতে চাই মতিউর রহমান নিজামীকে আওয়ামী লীগ কোনোদিন আমাদের আন্দোলনের পার্টনার করে নেয় আমরা যখন সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি তখন আমাদের এই আন্দোলনের এই যৌক্তিকতাকে কিন্তু সেদিন জামাত ইসলাম বা অন্য রাজনৈতিক দল সেদিন সমর্থন করেছিল সেই হিসেবে তারা আন্দোলনের যুগপৎ তাদের রাস্তা দিয়ে তারা অগ্রসর হয়েছে আমরা কিন্তু তাদেরকে নিয়ে গাছছড়া বেঁধে আমরা কোনদিন বসে আমরা কিন্তু কি বলে জোট করে ইলেকশনে যেমন করি নাই আমরা জোট করে পাশ করার পরে তাকে মন্ত্রীও বানাই নাই নাম্বার টু হচ্ছে আপনি যে কথাটা বলেছেন আমি আমার একটু প্রশ্ন আছে যেটা আপনি বললেন ওই দিনের প্রসঙ্গ টানলেন এটি যদি কেউ সমর্থন না করেন ঠিক আছে ওনারা খারাপ করেছেন মুক্তিযুদ্ধের বিরোধীদের আপনারা উনি বলছেন আপনারা আন্দোলন করছেন তার মানে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবার জন্য লড়াই করবার জন্য তারা আপনাদের সঙ্গে করেছেন সহযোগিতার ভিত্তিতে আপনারা কাজ করেছেন সেটি কি তাদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য সহায়ক হয়নি না সে কেউ যদি আপনার কোনো কর্মসূচিকে কেউ যদি ভালো মনে সমর্থন করে যেমন পার্লামেন্টে আমাদের কনস্টিটিউশনে যে নির্বাচন হয়েছে
আর্টিকেল 65 এ আমাদের একটা সংসদ প্রতিষ্ঠা হবে, সেখানে যে কেউ যদি ভোটার হিসেবে এবং 25 বছর তার বয়স যদি হয় এবং সে যদি রাষ্ট্রীয় কোনো কারণে কোনো কোর্ট দ্বারা যদি শেষ কলঙ্কিত কারণে যদি অপরাধী না হয় আর নির্বাচন করে যদি যোগ্যতা অর্জন করে যদি সংসদে বসতে পারে সেটা হচ্ছে তার একটা যৌক্তিক অধিকার। সেখান থেকে যদি কারো কোনো কর্মকাণ্ডকে সে যদি সমর্থন করে নৈতিক কর্মকাণ্ড, তার মানে এই নয় তাকে তাকে জাজ করা হচ্ছে। এটা ভুল হয়ে গেছে, একটা ফরেন ইনফরমেশন জাস্ট আপনি ভুল করছেন। যে নৈতিক ইস্যুতে আপনারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার একত্র হয়েছিল যে তারা কোনো ভালো কাজকে সমর্থন করেছে, এটা ঠিক নয়। তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন আমলে ওই সংসদে আপনারা যেমন বলেন যে আপনারা সংসদীয় বিল এনেছিলেন আর জামাতের তরফ থেকে তত্ত্বাবধায়ক সরকার বিল, যে বিলের আলোকে আওয়ামী লীগ সেটাকে সমর্থন করেছিল, আমরা সমর্থন করেছি। তো এরকম তো বিকৃত করার অভ্যাস আর কি আশ্চর্য ব্যাপার। যেমন বিএনপি রেকর্ড আছে বিল কে আনছে সেই রেকর্ড তো আছে। আপনি ইউ আর ভেরি মাচ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম বিল এনেছে জামা, আসুন আমরা প্রমাণ করি আছে। সেখানে সেখানে কি হয়েছে, কোনটা আপনার পার্লামেন্ট সেক্রেটারিয়েট আপনার সেই বেসরকারি বিল গ্রহণ করার জন্য তালিকায় আসবে সেটা একটা সিরিয়াল আছে। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, সেটা আওয়ামী লীগেরই সেটা অগ্রাধিকার ছিল এবং অগ্রগণ্য ছিল। আমি ওইদিকে যাওয়ার মানে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, বাস্তব সত্য যেখানে অস্বীকার করতে পারবেন না। আপনার রেকর্ড আছে, আমরা যা করেছি সেটা রেকর্ড আছে, আপনারা যা করছেন সেটা এখনো রেকর্ড আছে। আগামী তো আরো সিরিয়াসলি সেটা ডেল্ট উইথ সিরিয়াসলি ইন ফিউচার। আপনারা যে কথাটা বললেন যে সাধারণ বঙ্গবন্ধু কোনো কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন নাই, আপনার মতিউর রহমান নিজামী বলেন গোলাম আজমকে রাষ্ট্রীয় ভাবে যেখানে আইন করে যার নাগরিকত্ব আইনি ভাবে রাষ্ট্রবিরোধী কাজের জন্য যেখানে বাতিল করা হচ্ছে, জিয়াউর রহমান সব ক্ষমতায় এসে গোলাম আজমকে আমন্ত্রণ করে বাংলাদেশে এনে পুনর্বাসিত করেছেন। তাই ওইটা বঙ্গবন্ধু কোনোদিনই বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন যে যারা নির্ধারিত নির্দিষ্ট কোনো অভিযোগে অভিযুক্ত নারী নির্যাতন দেশের বিভিন্ন কোন খারাপ এগুলোতে এদের তো নিজামের বিরুদ্ধে মামলা হয়েছিল, নিজামের বিরুদ্ধে মামলা হয়েছিল, নিজামের বিরুদ্ধে কোনো মামলা হয়েছিল। শুনেন কথা হচ্ছে যে এই প্রশ্নটা উনি আমাকে করছেন, আমি বলছি যে আপনারা বিচার করলেন না কেন, আপনারা 5 বছর ক্ষমতায় ছিলেন, তার আগে ছিলেন 3.5 বছর, 5 বছর ক্ষমতায় ছিলাম বা তার আগে 3.5 ছিলাম, এই দেশ স্বাধীনতা যুদ্ধ হওয়ার পর দেশ পুনর্গঠনের জন্য কেন একটি মামলা করলেন, একটি মামলা করে কেন আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু আমরা যারা আইন করে 1975 এর 15ই আগস্ট আইন করে যারা বন্ধ করেছে সেই আইনটা রিপিল করিয়া আমরা যখন নর্মাল কোর্টে বিচারের জন্য এই পথটা আমরা যখন উন্নত করলাম, আমরা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আজকের বিরোধী দলের নেত্রী তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার তো স্পেশাল ট্রাইব্যুনাল করে করতে পারতেন, কিন্তু রুল অফ ল এস্টাবলিশ করার জন্য সংবিধানকে আর্টিকেল 27 কে সঠিকভাবে এফেক্ট করার জন্য সেদিন বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু স্পেশাল কোর্টে হয় নাই, যা এখনকার সরকার বা এখনকার মাননীয় বিচারপতিরা যারা বলছেন যে বিব্রতবোধ করার কারণে সেই সুপ্রিম কোর্টে বা বিচারক শূন্যতার কারণে ওনারা বিচার করতে পারতেছেন না, আমরা কিন্তু সেটা করি নাই। তার কারণ হচ্ছে রুল অফ ল এর প্রশ্নটা এড়িয়ে গেলেন, আর নিজামী তো প্রশ্ন আমার বাবা আমার তো সেটা সেটা আমার আমি তো নিজামীকে তো প্রকাশ দেই নাই আর আমরা বাচ্চারা বাড়িও নাই, তাই আমি পাস কাটিয়ে দেই না পাস আপনি কাটছেন, কত ছিল পাশে ছবি তোলার সেটা তুলেছেন, তখন আপনাদের ইচ্ছা করলো নিজামী সাহেবকে পতাকা দিতে পারতেন না, আর যখন পতাকা দিতে পারতেন তখন তারা আপনাদের সে ছিল না, তার বিরুদ্ধে নির্বাচকরা আপনারা এককভাবে নির্বাচন করে বা অন্যভাবে জিতেছেন। আমার প্রশ্নটি হলো যার সাথে আপনি সরকার গঠনের জন্য সরকারকে পতনের জন্য আন্দোলন করতে পারেন তার সাথে সরকার গঠনের জন্য অন্যরা আন্দোলন করতে পারবে না কেন, এক দুই হলো আপনি বলেছেন যে এদের বিচার হয় না, এই করে নাই সেই করে নাই সেই করে নাই, হয়তো আপনার অভিযোগ সত্য কি মিথ্যা সেটা প্রমাণ করবে, কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার পরে ক্ষমতা করেছিল। আমার বক্তব্য হলো এই তখন সরকারের তরফ থেকে এগুলাকে সাধারণ ঘোষণা করা হয়েছে, এক ক্ষমা ঘোষণা। দুই নম্বর বক্তব্য হলো এরপরও কোনো সুযোগে 73 থেকে 75 পর্যন্ত এই আপনাদের যত ঘটনা 73 থেকে 75 পর্যন্ত যতদিন আওয়ামী লীগ সরকার বা বাচ্চাল সরকার ক্ষমতা ছিল তখন নিজামী সাহেবের বিরুদ্ধে কোনো মামলা রুজু হয়েছিল কিনা যুদ্ধ অপরাধী হিসেবে কোনো হিসাবে, এক। তারপরে তখন যদি না হয়ে থাকে এর পরবর্তী 5 বছর তৈয়ার তৈয়ার হইয়া যখন গণতন্ত্রের জন্য ক্ষমতায় গেছেন এই 5 বছরও কোনো অভিযোগ কোনো মামলা রুজু হয়েছিল কিনা, যদি না হয়ে থাকে নৈতিকভাবে আবার অন্যরা কেন করলো না, এই কথা বলেন দেশের যে কোনো নাগরিকের সাথে। শুনুন, আপনি যেমন মনে করেন যে ধর্ম নিরপেক্ষ আপনার রাজনীতি, অনেকেই মনে করতে পারে যে ধর্মহীনতাও আরেকটা রাজনীতি, এবং অনেকে ধর্ম নিরপেক্ষতায় ধর্মহীনতা মনে করে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যার যার ধর্মীয় বিশ্বাসের ব্যাপার,
ধর্মীয় ব্যাপারে ধর্ম নিরপেক্ষ লোক হিসাবে আমরা কোনো হস্তক্ষেপ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না কত করা হচ্ছে না আপনারা কোনো না করেন করেন না কেন বলেছে করেন কে বলেছে করেন কারণ হচ্ছে আমি ওইটা আগে থেকে কথা বলছি আপনাকে স্মরণ করে দিতে চাই একসময় কিছু বলতেন না 1971 সাল থেকে 1977 বা 78 সাল পর্যন্ত কিন্তু তখন আপনি কিন্তু জয় বাংলা স্লোগানে দিতেন এবং আমি আমার মুক্তিযুদ্ধ পর্যন্ত দিয়েছি মুক্তিযুদ্ধ পর্যন্ত দিয়েছি দিতে উই আর দা ফাউন্ডার অফ দিস জবাব কিন্তু আপনার কাছে আছে উই আর দা ফাউন্ডার অফ দিস স্লোগান এবং বাংলাদেশে কোনো বাঙালি নেই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এই স্লোগান দেয় আমার মনে হয় সেদিন এবং এবং দিয়েছে সেই স্লোগানটা দিয়েছে মুক্তিযুদ্ধের স্লোগান মুক্তিযুদ্ধের গান এখন স্বাধীনতার পরেও যদি মুক্তিযুদ্ধ রাখতে চান মুক্তিযুদ্ধ চালাইতে চান তাহলে আপনারা ছাড়া কয়জন আর থাকবে না যেটা আজকে হচ্ছে না না আজকে হচ্ছে এটা তো প্রসঙ্গটা আনলে পরে আলোচনা সুখকর হবে না সেই প্রসঙ্গে বক্তব্য অনেকের আছে অনেক কথা অনেকে বলে আমরা যেটা বলতে চাই আজকের লোক পার্সপেক্টিভে আমরা থাকি আপনি তো স্বীকার করেন জেনারেল জিয়া কিন্তু ক্ষমতায় এসেছেন সামরিক শাসনের মাধ্যমে এটা কিন্তু জেনারেল জিয়া ক্ষমতা আসার পরে সামরিক শাসন হয়েছে তাই এখানে তো অন্যরা বলে সবাই বলে আমিও আজকে বললাম সেটা হলো সেই মার্শাল ল ওয়াজ ইম্পোর্ট বাই খন্দকার মোস্তাক হ্যাঁ না বুঝলাম ওয়ান অফ ইউর সিনিয়র মুসলিম আমার তো কোন লিডার না দিস ইজ ওয়ান অফ আমার লিডার না আওয়ামী লীগ তো আমার সাথে থাকতো আওয়ামী লীগ আওয়ামী লীগের লিডার দাও আওয়ামী লীগ না কারণ যে শুনেন যে বিশ্বাসঘাতকতা করে হ্যাঁ যদি কিছু করে সে তার কোনদিন তার পরিবার ঠিক আছে বলেন না আপনাদের ছিল না আমাদের ছিল একসময় আওয়ামী লীগ করতে ছিল তবে নিঃসন্দেহে নিঃসন্দেহে তিনি তো জিয়র রহমানের লোক ছিলেন না না জিয়র রহমান তারই লোক ছিল দেশের একটা প্রয়োজনে তখন আপনি কথা বলেন একটি কথা আপনাকে বলতে চাই আপনিও দেশের তৎকালীন আমলে বিএনপি জন্ম হয় নাই জাতীয় পার্টি জন্ম হয় না বিএনপি জাতীয় পার্টি করি না সুতরাং অতীতকে একবারে রাজনৈতিক প্রয়োজনে অস্বীকার মনে মনে না করাই বা সেটা আমি বলতে চাই সেদিন জিয়াউর রহমান এসে এই যে দ্বিধা বিভক্ত সেনাবাহিনীকে যখন সেনাবাহিনী বাড়ি বাড়িতে গিয়ে অফিসারদেরকে সেনাবাহিনীর লোকটা বিশৃঙ্খল হয়ে গেল একমাত্র জিয়াউর রহমানের পক্ষে পসিবল হয়েছে সেই বিভক্ত ত্রিধা বিভক্ত বহুধা বিভক্ত সেনাবাহিনীকে আবার বেড়াকে ফিরিয়ে নেয়া এবং তাদেরকে একটা কমান্ড স্ট্রাকচারে নিয়ে নেয়া এটা আমাদের জন্য কোন দল ক্ষমতা গেল পরবর্তী পর্যায়ে সেটা পরের কথা এটা তো অনেকে অনেক কথা বলবে পক্ষে বিপক্ষে কথা বলবে আমরা ওইদিকে বিতর্কে আমি কিন্তু তা আমাদের কোনো আমি ওই ধরনের কোনো ঘটনাকে আমি ডিফেন্ড করি না আপনাকে স্মরণ করে দিতে চাই যে জেনারেল জিয়া উনি যদি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন এবং সেটা যদি আপনাদের সাথে বলে কোনো আইন থাকে তাহলে আপনাদের সাথে যে সবুল্লাহ সাহেব এখন আপনাদের এমপি মন্ত্রী হয়েছিল উনি কি করলেন না উনি মন্ত্রী হয় নাই না উনি কি হয়েছে উনাকে যদি নজরবন্দি করে উনার সিএনজি যে সিএনজি নজরবন্দি হয়ে যায় তো মুরুদ্দিন লোক লয়ে চলে আপনার করে ছবিদার কিন্তু আপনাকে বন্ধ করে আচ্ছা আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দ সিপিএ নিয়ে একটি আলোচনা হচ্ছে সামনে কনফারেন্স এটি একটি বিতর্কের বিষয় হয়ে গেছে আমার আমাদের বক্তব্য হলো যে ইট হ্যাজ নাথিং টু উইথ দ্য গভর্নমেন্ট অপোজিশন পার্টিস ইউ নট পার্টিস এক্ষেত্রে আমার বক্তব্য হলো যে বিরোধী দল আন্তর্জাতিক এই ফোরামে একটি অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত তার ওনাদের অনেক গ্রিভেন্সেস আছে হয়তো সেগুলা ডেফিনেটলি কালক্রমে শুনবে বক্তব্য আসছে সংসদে বর্জন বা সংসদ বর্জন করে থাকে হয়তো সংসদীয় রাজনীতি নাথিং রং তবে ওনারা পারমানেন্ট করছেন সেটি হলো খারাপ দিকে আর কি আমি এই ব্যাপারে তাদেরকে ওটা বলবো না রাজনীতি ওনারা আমার চেয়ে কম বুঝেন না কিন্তু একটি অনুরোধ জানাতে পারি সেটা হলো এই যে কথাগুলো বাইরে বলেন আমার বন্ধু খুব ভালো বক্তা এন্ড হি গেটস এ বেটার চান্স ইন দ্য পার্লামেন্ট অলসো একক থাকলেও সময় কম জড়িতে এই ক্ষেত্রে আমি মনে করি উনি সুরঞ্জিত বাবু তারপরে নাসিম সাহেব শেখ সেলিম সাহেব তারপরে জাহাঙ্গীর বিদগ্ধ পার্লামেন্টে রয়েছে এবার আওয়ামী লীগ পার্লামেন্টে সংখ্যা কম হলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করার মতো অনেক লোক আছে যারা সরকারি দলের দুর্বলতা তুলে ধরতে পারে জাতির প্রয়োজন হবে তারা যদি এই সমস্ত কে আমাকে ডাকলো কে আমাকে গালি দিল দেশের রাজনীতি করলে পরে কেউ আদর করবে কেউ গালি দেবে কেউ মালা দেবে কেউ জুতো দেবে আছে আমাদের দেশে যে কোনো কারণে হোক হয়তো বিলো স্ট্যান্ডার্ড একটা কালচার হচ্ছে সেটার জন্য আমরা সবাই মিলে পরিবেশটা উন্নত করতে হবে আমি এই কথা আপনাকে বলতে পারি আমার বন্ধুকে বলতে পারি যেদিন তৃতীয় অধিবেশনে উনি বললেন আপনার যোগদান করেছেন অধিবেশনে যোগদান আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো পার্লামেন্টারি
অধিবেশন ডাকলেন, খুব শর্ট অধিবেশন ছিল। আমিও ভাবলাম যে কি জানি পার্লামেন্টের পার্টি মিটিং হবে। তিনি একটা কথা বললেন যে দেখুন আমি তো বিএনপি পার্লামেন্টের পার্টিতে প্রথম যোগদান করি, আমার এত নতুন করে কিছু বলার রাষ্ট্রপতিকে পর্যন্ত ইমপিচ করতে পারে পার্লামেন্টের পার্টি, যে পার্লামেন্টের ইমপিচ করতে পারে ইট ইজ দা কনস্টিটিউশনাল রাইট, আবার যে পার্টি না পার্লামেন্টের পার্টি যে পার্টি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে যারে তত্ত্বাবধায়ক সরকার বিচ্ছেদ করে বিদায় করছে যারে পার্লামেন্টের পার্টি ওনা তো ইমপিচ করেননি, শুনেন না তত্ত্বাবধায়ক সরকার করছে তত্ত্বাবধায়ক সরকারে বিএনপির লোকেরা না চাইলে দলীয় ভাবে ক্ষমতা ছেড়ে দেয়, ইমপিচ করার দরকার হয় না। তবে এখানে কথাটা হলো যে দল নাকি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে যে শাহাবুদ্দিন সাহেব এই পর বেইমান পর্যন্ত বলতে পারে, আবার যে দল ধরেন বলতে পারে এরকম কথা বললো অনেক কথা, আমরা আবার সংসদের বাইরে ছিলাম সংসদের আছে আমি বলতে পারি এই সুবিধা। আমি যেটা বলতে চাই এইভাবে কথা না বলে চলেন যে আমরা একটা কাজ করি, সেটা হলো যে এই কথাগুলো বলার জন্য সংসদে যেতে সিপিএ কথা বলছিলেন বুঝতে এটা শেষ করেন, আমি সিপিএ সম্বন্ধে উনি যেটা বলছেন আমি শেষ করি। সিপিএ সম্বন্ধে এইটা একটা ফোরাম যেখানে আওয়ামী লীগ সরকারের থাকতো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বিরোধী দল সরকারে, আওয়ামী লীগ যখন সরকারে তখনও সংসদ বর্জনের রিসালা চলছে আছে সংসদে বিএনপি যায় না, কিন্তু এই সিপিএ সম্মেলনকে জাতীয় আন্তর্জাতিকভাবে দুর্বল করে নেয়, উভয় দলের সংসদ সদস্যরা সিপিএতে যোগদান করেছে বাইরে যখন হয়েছে। আমি যদি জানি গতবার আমি পার্লামেন্টে ছিলাম না, ওনাদের সুবাদে থাকতে পারিনি। এখন প্রশ্ন এত সুন্দর ভোট দেন না এত 96 সনে মানে আপনারা এবার হেরে গেল এত 96 সনে আমি অভিযোগ করতে চাই নাই, 96 সনে এত সুন্দর নির্বাচন হয়েছে, কম করে হলো 20টি সিটে বাক্স ভোট বেশি অন্যদের আসন হয়েছে ওনাদের, এটি বলে লাভ নেই। আমি বলতে চাই আমি যেটা বলতে চাই সিপিএ যে ব্যাপারটা এই ব্যাপারটাতে বিরোধী দল অংশগ্রহণ করা উচিত, এটা আন্তর্জাতিক কাল বাদে পশু কোনদিন খোদা না খাস্তা জনগণ চাইলে ওনারও সরকার গঠন করবেন সেদিন আমরা এখন যা অবস্থা যাচ্ছে আল্লাহ চাইলে তো আল্লাহ রহমতে হলে চাবেন, এবং আল্লাহ রহমত যদি আপনাদের উপর বসে না আমরা আপনাদের মতো এরকম প্রতিহিংসা জ্বলবো না। আমরা বলতে চাই আল্লাহ যখন যাকে ক্ষমতা বসাবে তিনি থাকবেন, আল্লাহ বিএনপি কে ক্ষমতা বসেছে মানে আপনি বলতে চাইছেন যে সিপিএ এর কমনাল পার্লামেন্টের সিপিএ আসলে আপনার আমার মনে হয় ব্যাপারটা এটা অত্যন্ত স্পষ্ট যে আওয়ামী লীগ যখন সরকার ছিল সময় স্পিকার মনিরুল চৌধুরী এই ব্যাপারে যথেষ্ট দায়িত্ব নিয়ে সিপিএ কনফারেন্স বাংলাদেশে হওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছিল, এটা অত্যন্ত চেষ্টা করেছি যে অন্তত সিপিএ কনফারেন্সে আমাদের যাতে ইনভলভমেন্ট হয়, আমরা কান্ট্রি গ্রুপ পর্যন্ত করেছি যে বিভিন্ন কান্ট্রির সাথে আমাদের কিভাবে এক্সচেঞ্জ হবে ভিউজ গুলো আমরা এক্সচেঞ্জ করবো, কিন্তু এখন পর্যন্ত যেটা আজকে পর্যন্ত যেটা আমার সাথে যেটা আলাপ হয়েছে সরকারি দলের পক্ষ থেকে এটাকে এক ধরনের দলীয়ভাবে ট্রিট করা হয়েছে, তার কারণ স্টিয়ারিং কমিটিতে কোনো নন মেম্বার মেম্বার অফ পার্লামেন্ট ছাড়া কেউ স্টিয়ারিং কমিটির মেম্বার হতে পারে না, সেখানে কিন্তু আমরা দেখেছি মানে ওনারা বলছেন যে এটা কোনো আইন দ্বারা আইন আইন না দ্বিতীয়ত যাদেরকে করা হচ্ছে তারা মিটিং এ আসছে ইটস এ ট্র্যাডিশন এবং এটা কালচার, আমি বলি সেখানে গভর্নমেন্ট মেশিনারিজ আছে, তাহলে তো অন্য বিরোধী দল অন্য দল থেকেও তো আপনার সদস্য নেওয়া উচিত ছিল, আজকে ওয়ার্কার পার্টিতে নিতে হবে আজ কমিউনিস্ট নিতে হবে, যদি বিএনপির মিস্টার হারি চৌধুরী মিস্টার মুসুদ্দেক আলী ফালু দুজনে কিন্তু বিএনপির কি বলে কমিটির সদস্য যুগ্ম মহাসচিব বা আরো কি কি পদ আছে তাহলে ওনারা হ্যাঁ আমি বলতে চাই যে আসলে এটাকে সরকার দল বা বিএনপি এটাকে তাদের কনফারেন্স মনে করে এটাকে হোস্ট করে তারা চাচ্ছে এটাকে বাস্তবায়ন করতে, এখন হঠাৎ করে আমাদেরকে ওই অংশগ্রহণ করার জন্য চাপাচাপি করা হচ্ছে, আমরা তো চেয়েছিলাম ড্রাফট যে প্রোগ্রাম করা হচ্ছে সেখানে বিরোধী দলের নেতার কোনো অ্যাক্সেস নাই, আপনি এশিয়ান পার্লামেন্টের যেটা কনফারেন্স ছিল বাংলাদেশে এপিপি যেটা আওয়ামী লীগ ক্ষমতা সেখানে ওপেন করেছিলেন সরকারি দলের সংসদ নেতা আর কনক্লুশনে ছিলেন বিরোধী দলের নেতা, সেভাবে প্রোগ্রাম করা হয়েছে, কিন্তু আজকে আশ্চর্যজনক হলো সত্য এটা যে এই প্রোগ্রামের ড্রাফট কর্মসূচিতে আওয়ামী লীগ বা অন্য ভাবে কোনো বিরোধী দলের নেতা সেখানে সুযোগ দেওয়া হয়নি, সেজন্য আমরা যেতে চাই কিন্তু সেখানে আমাদেরকে বাইরে রাখা হচ্ছে। তারা এই ঠিকানায় চিঠি লিখতে পারেন পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপি বক্স 2433 ঢাকা 1000, আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com, যারা চিঠি লিখবেন তারা পূর্ণ ঠিকানা লিখবেন সন্ধ্যা হলে আপনাদের ফোন নাম্বার গুলো দেবেন। অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে আপনারা যারা চিঠি লিখছেন
সেই চিঠিগুলো আমরা আমাদের অনেক অনুষ্ঠানে পড়েছি, তারপরে বন্ধ করে দিয়েছি চিঠি পড়া। কেন আমরা আসলে আপনাদের এত চিঠি পাই, এত ইমেল পাই, যেগুলো এই অনুষ্ঠানে একটি দুটি করে বাছাই করে পড়ে শেষ করা যাবে না, সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শিগগিরই আপনাদের চিঠিপত্র দিয়ে একটি আলাদা অনুষ্ঠান করবার, এবং সেই অনুষ্ঠানের সময়সূচি আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে খুব শিগগিরই জানিয়ে দেব। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, এই আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা চাই যে বিতর্ক আজকের এই অনুষ্ঠানে হলো বা এই অনুষ্ঠানে নিয়মিত হচ্ছে, এই বিতর্কগুলো এরকম চলতে থাকুক, এবং একই সঙ্গে এই ধরনের প্রাণবন্ত বিতর্ক আমাদের জাতীয় সংসদেও চলুক, এবং তাহলেই আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি কার্যকর সংসদ সেটি প্রতিষ্ঠিত হবে, একটি প্রাণবন্ত সংসদ আমরা পাবো। এ বিষয়ে আজকে যারা আলোচনায় অংশ নিলেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তারা উদ্যোগী ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।